বিসমিল্লাহির রহমানির রহিম, পরম করুণাময় আল্লাহর নামে শুরু করছি। আমাদের নির্ধারিত সময়ের মধ্যে প্রোগ্রামটি শুরু করার পরেও হঠাৎ বন্ধ করে বৈদ্যুতিক গোলযোগের কারণে বন্ধ করে দেওয়ার জন্য দুঃখ প্রকাশ করে আজকের কথা শুরু করতে যাচ্ছি। গতকাল থেকে আমরা ফেসবুকে আমাদের পেজ বা গ্রুপের মাধ্যমে আপনাদেরকে নোটিফাই করেছিলাম যে আমরা আজকে বিসিএস হেল্পলাইনের পক্ষ থেকে প্রাইমারি শিক্ষক নিয়োগ প্রস্তুতি পরীক্ষার পরামর্শ নিয়ে আমরা আজকে লাইভ আসব। আমরা 9টার পরিবর্তে 10টাতেই, ঠিক 10টা সময় টার্গেট করেই আমরা লাইভে আসলাম। আমাদের সাথে সংযুক্ত হয়েছেন আমার বন্ধু সাঁইত্রিশতম বিসিএস এর শিক্ষা ক্যাডার মিনারুল ইসলাম স্যার, এবং আমার ছোট ভাই মোহাম্মদ শাহেদ জয়েন করেছেন। আমাদের আরো একজন গেস্ট আছেন, উনি এই মুহূর্তে একটা ক্লাসে আছেন, ক্লাস শেষ করে ওনাকেও আমরা আশা করব সংযুক্ত করে নিতে পারবো। আমি পালাক্রমে আমরা নির্দিষ্ট বিষয়ে আপনাদেরকে পরামর্শ দিয়েই আগাবো। আপনারা আমাদেরকে যারা শুনছেন আপনাদের অবগতির জন্যই, অথবা আপনারা ইতিমধ্যে জানেন করোনা মহামারীর এই সংকট কালেও সরকারের বিভিন্ন দপ্তর থেকে নিয়োগগুলা বা নিয়োগ প্রদানের যে প্রক্রিয়া, এটা কিন্তু চলমান। আপনারা খেয়াল করে দেখেন এখানে এই সময়ের মধ্যে করোনার ভেতরেই কিন্তু 38তম বিসিএস এর রেজাল্ট আসছে। গত কয়েকদিন আগে আবার ফার্স্ট ক্লাস নন ক্যাডার 500+ রিকমেন্ড করা হয়েছে। এখানে এর মধ্যে আরো বড় সুখবর হচ্ছে শিক্ষাই জাতির মেরুদণ্ড। শিক্ষা বা শিক্ষক হিসাবে নিজেকে, নিজের ক্যারিয়ারকে যারা চিন্তা করে বসে আছেন তাদের জন্য অনেক বড় সুখবর। ইদানিং কালে অথবা আমাদের যতটুকু মনে আছে এর মধ্যে সবচেয়ে বড় নিয়োগ, দ্য লার্জেস্ট রিক্রুটমেন্ট, বাংলাদেশ প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে প্রাথমিক শিক্ষক নিয়োগের জন্য যে সার্কুলেশন আসছে, এই এটা বড় সুখবর। এই সার্কুলেশনের আসার পরে এখানে গত গত বছর 12,000+ এর একটা নিয়োগ আসছিল। এই নিয়োগের মধ্যে প্রায় 24 লক্ষ প্রার্থী কিন্তু আবেদন করেছিল। কিন্তু এখানে একটা বিষয়, একেবারে দেশ স্বাধীনতার পর থেকে প্রাথমিক শিক্ষক নিয়োগের এই যে প্রক্রিয়া, এক এক সময় সময়ের প্রেক্ষিতে এবং দেশ সরকারের যে শিক্ষা ব্যবস্থায় সরকারের যে বড় ধরনের উদ্যোগ, এই উদ্যোগগুলোর মধ্য থেকে বা নারীদেরকে চাকরি চাকরিতে অন্তর্ভুক্ত করার জন্য যে চিন্তা, এখান থেকে এক সময় এসএসসি পর্যন্ত ছিল, পর্যায়ক্রমে দেশের শিক্ষার হার এবং এই বিষয়গুলো চিন্তা করে সরকার এখন ইন্টারমিডিয়েটের পরে এখন যারা গ্রাজুয়েশন কমপ্লিট করেছেন, গ্রাজুয়েশন বলতে যারা অনার্স পাস করেছেন অথবা 3 বছরের ডিগ্রি পাস কোর্স থেকে পাস করে আসছেন, যে কোনো বিষয় থেকে পাস করে একজন প্রার্থী এই পরীক্ষায় আবেদন করতে পারবেন। এখন আপনারা যারা দেশের বিভিন্ন প্রান্তে করোনার কারণে কোচিং বন্ধ, স্কুল কলেজ বন্ধ, শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ থাকার কারণে স্যারদের কাছে গিয়ে পড়া, সবকিছু মিলিয়ে আপনারা যারা প্রস্তুতিটা কিভাবে নিবেন এই বিষয়টা নিয়ে উদ্বিগ্ন হয়ে আছেন, আপনাদের কথা চিন্তা করেই বিসিএস হেল্পলাইনের আগের বরাবরের মতোই আয়োজন। আমরা এবারে অনলাইনের একটা অনলাইন কোর্স চালু করার জন্য আমাদের সিদ্ধান্ত অলরেডি আমরা আমাদের বিজ্ঞপ্তি প্রকাশ এই বিষয়গুলোর মাধ্যমে আপনারা জেনেছেন। আমি আজকের এই আলোচনার এক পর্যায়ে অনলাইনে কিভাবে স্টুডেন্টরা আমাদের সাথে সংযুক্ত হবেন, কিভাবে ভর্তি হবেন, অনলাইন পরীক্ষা কি হবে, কয়টা পরীক্ষা, ক্লাসের পদ্ধতি, এই বিষয় নিয়ে সংক্ষিপ্ত একটা আলোচনা করব। এখন আজকে আমাদের লাইভ হওয়ার বিষয়ে সবচেয়ে যেটা আমাদের প্রধান প্রায়োরিটি ছিল সেটা হচ্ছে প্রস্তুতি কৌশল নিয়ে কথাবার্তা বলা। আমি প্রথমে আমি নিজে কিছু কথা বলবো। প্রথমে আমি আমাদের অতিথিদের মধ্য থেকে একজনকে প্রস্তুতি বিষয়ক, অর্থাৎ প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রস্তুতিটা কিভাবে সহজে আমরা নিব, প্রস্তুতি বিষয়ক কিছু পরামর্শ প্রদানের জন্য আমি আমাদের একজন অতিথি, আমাদের ছোট ভাই শাহেদকে অনুরোধ করব আপনাদের সামনে
এই প্রস্তুতি পরামর্শমূলক বক্তব্য তুলে ধরার জন্য। ধন্যবাদ আরফাত স্যারকে। প্রথমে আমি আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি যারা আমাদের লাইভ সেশনে জয়েন করেছেন। আপনাদের প্রতি শুভকামনা প্রকাশ করছি। সাথে সাথে আপনারা যে প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রস্তুতি নিয়ে কিভাবে পড়বেন, কিভাবে প্রস্তুতি নেবেন, এখনো এই সমস্ত ব্যাপার নিয়ে যারা কোনো সিদ্ধান্তহীনতায় আছেন, বিশেষ করে আপনাদের সিদ্ধান্ত যাতে একটা কার্যকরী সিদ্ধান্ত হয়, সাথে সাথে আপনার ভবিষ্যৎ কেরিয়ার বা আপনার ভবিষ্যৎ যে একটা চাকরির হাতছানি আপনার সামনে আছে, সেটা যাতে আমরা আমাদের সাজেশন, আমাদের সার্ভিসের মাধ্যমে আপনাদেরকে নিশ্চিত করতে পারি, সে ব্যাপার নিয়ে আমরা একটু আলোচনা করব। বিশেষ করে আপনারা অনেকেই জানেন যারা ইতিমধ্যেই বিভিন্ন নিয়োগ পরীক্ষায়, বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় অ্যাটেন্ড করেছেন, তারা জানেন, অনেকাংশে জানেন কিভাবে প্রস্তুতিগুলো নিতে হয় বা কোন কোন বিষয়ের উপর আপনাকে গুরুত্ব দিতে হয় এবং কিভাবে আপনার প্রস্তুতির ক্ষেত্রে ঘাটতিগুলো মেটাতে হয়। আমি আশা করব আপনারা যারা এখনো এই পরীক্ষার ব্যাপার নিয়ে দ্বিধায় আছেন, ইনডিসিসিভ অবস্থায় আছেন, আমি আপনাদেরকে অনুরোধ করব, প্রথমে আপনি আপনার চাকরিটা প্রয়োজন কিনা, চাকরি প্রয়োজন হলে আপনার কিভাবে পদক্ষেপ নেওয়া প্রয়োজন এবং কিভাবে প্রস্তুতি নেওয়া প্রয়োজন, এই ব্যাপারগুলো আপনাকে মাথায় রাখতে হবে। তবে আমি যেটা বলবো সেটা হচ্ছে, আমি আপনাকে আশার বাণী শোনাতে চাই, সামনে যে পরীক্ষাটা অনুষ্ঠিত হবে, বিশেষ করে প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষা, এই পরীক্ষার প্রস্তুতি নিয়ে যারা এখনো ভয়ে আছেন বা অনেক বেশি বিষণ্ণ অবস্থায় আছেন, তাদের প্রতি আমার কয়েকটা সাজেশন থাকবে। প্রথমত আমি বলবো, সবার আগে আপনাকে যে কাজটা করতে হবে, আপনাকে প্রথমত যে কাজটা করতে হবে সেটা হলো একটা নির্দিষ্ট প্রতিষ্ঠান আপনাকে চয়েস করতে হবে, যে প্রতিষ্ঠান থেকে আপনি সর্বোচ্চ একটা সার্ভিস পেতে পারেন। কারণ আমরা জানি প্রযুক্তি যেমনটি আমাদেরকে উপকার করেছে তেমনটি আবার আমাদেরকে অপকারও করেছে বা করেই যাচ্ছে। আপনারা অনেকেই জানেন যেহেতু প্রযুক্তির এই যুগে অনেকভাবেই আমরা বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন তথ্য সংগ্রহ করতে পারি, প্রকৃতপক্ষে কোন তথ্যটা আমার জন্য, আমার ক্যারিয়ারের জন্য সবচেয়ে বেশি ভালো, এই ব্যাপারটা অনেকাংশে আমরা ভুল করতে পারি এবং কোন তথ্য নিব বা কোথা থেকে সার্ভিসটা নিব বা কিভাবে আমি প্রস্তুতি শুরু করব, এই ব্যাপারগুলোতে আমরা সবসময় একটু পিছিয়ে থাকি। আমি যেটা বলবো, আপনারা সবাই জানেন এই পরীক্ষায়, প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষায় আমাদের 80 নম্বরের একটা পরীক্ষা হয়, এমসিকিউ পরীক্ষা হয়। বিশেষ করে বাংলা, ইংলিশ এবং ম্যাথমেটিক্স, এই তিনটা বিষয়ের উপর আমি গুরুত্ব দেওয়ার চেষ্টা করব। নিশ্চয়ই পরবর্তী অতিথিবৃন্দ এই ব্যাপারগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করবেন, তবে আমি ছোট করেই এই তিনটা বিষয়ের উপর একটু আলোচনা করার চেষ্টা করব। কিভাবে আপনি প্রস্তুতি নেবেন তার বিশদ বিবরণ আমরা নিশ্চয়ই ক্লাসে আপনাদেরকে বলবো, তবে আমি আজকে সামারি হিসেবে কয়েকটি কথা বলতে চাই আপনাদের। প্রথমত আমি ইংলিশ নিয়ে আপনার একটু কথা বলবো। আমি জানি অনেকের মধ্যে ইংরেজির একটা ভীতি কাজ করে, আপনি আধো ইংরেজি পারবেন কিনা বা যে 20 মার্কসের ইংরেজি আসে সেই ইংরেজিগুলো আপনার পক্ষে অ্যান্সার করা পসিবল কিনা, বিভিন্ন বিষয় নিয়ে আপনারা কিছুটা ইনডিসিসিভ অবস্থায় থাকেন, সিদ্ধান্তহীনতায় থাকেন। তা আমি বলবো, আমরা বিশেষ করে বিসিএস হেল্পলাইন কর্তৃপক্ষ যেহেতু তাদের একটা বিসিএস এর এক্সামের উপর একটা গৌরবান্বিত সাফল্য আছে
এবং গত বছরের প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষায় রেকর্ড পরিমাণ স্টুডেন্ট এই কোচিং থেকেই তাদের চাকরি নিশ্চিত করেছে। তারই সূত্র ধরে আমি বলতে চাই, আমরা টোটাল প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষার যে একটা প্ল্যান করেছি, কতটা ক্লাস হবে, কতটা পরীক্ষা হবে এবং কোন কোন বিষয়ের উপর গুরুত্ব দেওয়া হবে, নিশ্চয়ই আপনারা যখন ক্লাস শুরু করবেন তখন বুঝতে পারবেন, সাথে সাথে আপনারা যখন ক্লাস করবেন তখনই বুঝতে পারবেন। সবচেয়ে বড় বিষয় হলো আপনি কি পড়ছেন, কতটুকু পড়ছেন বা কতক্ষণ ধরে পড়ছেন, এটা কোনো অংশেই আপনার চাকরির পাওয়ার ক্ষেত্রে প্রভাবক হিসেবে কাজ করবে না। আপনি আসলে কোন প্রক্রিয়ায় প্রস্তুতি নিয়েছেন এবং আপনার প্রস্তুতি কতটা কার্যকরী হয়েছে, এটার উপর কিন্তু আপনার চাকরির পাওয়াটা নিশ্চয়তা দিবে। সাথে সাথে আপনি কিভাবে সার্ভিসটা নিচ্ছেন এবং কোন প্রক্রিয়ায় সার্ভিসটা নিচ্ছেন, এটাও কিন্তু আপনাকে নিশ্চিত করতে হবে। তা আমি বলবো ইংরেজির যে সমস্ত টপিকস গুলো আপনাদের প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষায় আসে, তার মধ্যে আমি কিছু বিষয় আপনাকে উল্লেখ করতে পারি। যদিও বা আমরা এগুলো ক্লাসে বা কিছুক্ষণ পরে হয়তো আরফাত স্যার বিশদ আলোচনা করবে, তারপরেও যাদের মধ্যে ইংরেজির উপর একটা ভীতি কাজ করে তাদের ভীতিটা কিছুটা হলেও নিরসন করার জন্য আমি কয়েকটা বিষয় নিয়ে আলোচনা করব। বিশেষ করে আমরা জানি পার্টস অফ স্পিচ এর একটা আইডেন্টিফিকেশন থাকে, এখান থেকে কিন্তু সবসময় প্রশ্ন হয় আমরা জানি, এবং পার্টস অফ স্পিচ এর সকল অংশ থেকে কিন্তু প্রশ্ন হয় না। কোন কোন অংশ থেকে প্রশ্ন হয়, কোন কোন বিষয়গুলো আপনাকে পড়তে হবে, আমরা এই বিষয়ের উপর গুরুত্ব দিব। এরপরে আমরা দিব রাইট ফর্ম অফ ভার্বস এর উপর। রাইট ফর্ম ভার্বস সবগুলো কিন্তু প্রশ্ন হয় না, রাইট ফর্ম ভার্বস এর কোন কোন বিষয়ের উপর প্রশ্ন হয় আমরা সেই বিষয়ের উপর সবচেয়ে গুরুত্ব দেওয়ার চেষ্টা করব। এরপর আমরা জানি প্রেপোজিশনের উপর একটা বিশদ আলোচনা হয় এবং বিশদ প্রশ্ন হয়। তো নিশ্চিত করে বলতে পারি আমাদের ক্ষেত্রে, অনেকের ক্ষেত্রে যে প্রেপোজিশনের উপর যে একটা ভীতি কাজ করে, প্রেপোজিশন নিয়ে অনেকের কনফিউশন কাজ করে, তো প্রেপোজিশনের উপর নিশ্চয়ই আমাদের কয়েকটি ক্লাস থাকবে। আশা করি প্রেপোজিশন থেকে মিনিমাম দুটি প্রশ্ন হয় বা তিনটি প্রশ্ন হতে পারে অনেক সময়, এই প্রশ্নগুলো নিশ্চয়ই আমরা আপনাদেরকে অ্যানসার করতে পারবো। সাথে সাথে ভয়েস থেকে প্রশ্ন হয়, ন্যারেশন থেকে প্রশ্ন হয়, মূলত আর্টিকেল থেকে প্রশ্ন হয়, ডিগ্রি অফ এজেক্টিভ থেকে প্রশ্ন হয়, কন্ডিশনাল থেকে প্রশ্ন হয়, এই সমস্ত বিষয়গুলো কিন্তু খুব বেশি ইম্পর্টেন্ট এবং এই টপিকস গুলো থেকে কিন্তু সব সময় প্রশ্ন হয়। এবং সামনের যে পরীক্ষা আছে সে পরীক্ষায় কিন্তু এই টপিকস টাচ না করা ছাড়া প্রশ্ন হবে না। প্রশ্নটা হলো এই টপিকস গুলো কিভাবে পড়বেন। বিভিন্ন বইয়ে অনেকগুলো টপিকস আছে, বিভিন্ন শিটের মধ্যে আপনি অনেকগুলো টপিকস পাবেন, একচুয়ালি আপনি এই টপিকস গুলো কিভাবে পড়বেন, কোন প্রক্রিয়ায় পড়লে এই টপিকস গুলোর মধ্য থেকে আপনি সর্বোচ্চ সার্ভিসটা গ্যাদার করতে পারবেন, আমরা সেই বিষয়ের উপর অবশ্যই গুরুত্ব দিব। সাথে সাথে আপনাদের ভোকাবুলারি বেসড এর অনেকগুলো প্রবলেম আছে, বিশেষ করে আপনাদের কারেক্ট স্পেলিং এর মধ্যে প্রবলেম থাকতে পারে, ইভেন ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউট এর মধ্যে প্রবলেম থাকতে পারে, ফ্রেজ ইডিয়মস এর প্রবলেম আছে, সিনোনিম অ্যান্টনিমস এর মধ্যে প্রবলেম আছে। এখন এই বিষয়গুলো কিভাবে সহজ পদ্ধতিতে আপনাদেরকে রপ্ত করা যায়, কিভাবে আপনারা এই বিষয়গুলোতে খুব অল্প পরিমাণ পড়ে পরীক্ষার মধ্যে সর্বোচ্চ নাম্বার নিশ্চিত করতে পারেন, এই ধরনের একটা প্রক্রিয়া বা এই ধরনের একটা টেকনিক্স অলরেডি আমরা আলোচনা করেছি এবং অলরেডি আমরা এটা বের করেছি। আশা করি আমরা যখন ক্লাসে অ্যাটেন্ড করব, আমাদের যখন পরিপূর্ণ ক্লাসটা শুরু হবে, নিশ্চয়ই যে সমস্ত বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করেছি এই সমস্ত বিষয়ের উপর আপনার বিস্তারিত আলোচনা পাবেন। সাথে সাথে আমি যেটা বলবো সেটা হচ্ছে প্রত্যেকটা বিষয়ের উপর, সেটা বাংলা বলুন, জিকে বলুন বা অন্যান্য বিষয়গুলো বলুন, প্রত্যেকটা বিষয়ের উপর যতটা সম্ভব পরীক্ষায় সর্বোচ্চ নাম্বার অর্জন করা যায় সেই সমস্ত বিষয়ের ক্ষেত্রে আমরা অবশ্যই গুরুত্ব দেওয়ার চেষ্টা করব। এবং আপনারা অনেকেই জানেন বিসিএস হেল্পলাইন সারা বাংলাদেশে একটা আলোড়ন তৈরি করেছে, বিশেষ করে সার্ভিসের মাধ্যমে। আপনারা অনেকেই জানেন যারা বিসিএস হেল্পলাইনের বিসিএস কোচিং করেছেন বা বিসিএস ক্যাডার হয়েছেন, সাথে সাথে বিসিএস হেল্পলাইনের পরিচালনাধীন যে গত বছরের প্রাইমারি কোচিং করেছেন, নিশ্চয়ই আপনারা জানেন এখান থেকে কিরকম সার্ভিস পেয়েছেন বা আমরা কতটুকু সার্ভিস নিশ্চিত করতে পারি। আমি আশা করব আপনারা প্রথম আমাদের কয়েকটি ডেমো ক্লাস থাকবে, প্রথম কয়েকটি অরিয়েন্টেশন ক্লাস থাকবে, সেই ক্লাসগুলোতে অ্যাটেন্ড করবেন। অ্যাটেন্ড করে আপনি জাজ করবেন একচুয়ালি আপনার জন্য বিসিএস
হেল্পলাইন কর্তৃক পরিচালিত প্রাইমারি শিক্ষক নিয়োগ যে কোচিং, সেই কোচিংটা আপনার জন্য প্রয়োজন কিনা, আদৌ আপনার ক্যারিয়ারের ক্ষেত্রে এই কোচিং কোনো অবদান রাখতে পারবে কিনা, আমি বলবো আপনি ওরিয়েন্টেশন ক্লাসে অ্যাটেন্ড করেই আপনি সেটা নিশ্চিত করবেন। সাথে সাথে আমি এটাও বলবো, এখানে এই সমস্ত ক্লাসগুলো ছাড়াও আপনার এখানে অন্যান্য লজিস্টিক যে সমস্ত সাপোর্ট গুলো আছে, আপনারা ওই সাপোর্ট গুলো কিন্তু নিশ্চিত করে পাবেন। অন্যান্য বিভিন্ন জায়গায় যে সমস্ত সাপোর্ট গুলো দেওয়া হয়, বিভিন্ন জায়গায় যে সমস্ত ব্যাপারগুলো নিয়ে আলোচনা করা হয়, নিশ্চিত করে বলতে পারি বিসিএস হেল্পলাইন আপনাকে ওই সাপোর্ট থেকে একটু ভিন্ন প্রক্রিয়ায় আপনাকে সাপোর্ট দেওয়ার চেষ্টা করবো, এবং যথারীতি যেটা চেষ্টা করেছে গতনেও করেছে আপনাদের সাথে করব। তা আমি আশা করব আপনারা হয়তো ক্লাসে আমরা অনেকগুলো কথা বলবো, বিশেষ করে আফরাজ স্যার কথা বলবে, তাছাড়া মিনার স্যার কথা বলবে, ওনাদের কাছ থেকে নিশ্চয়ই অনেক ভালো কিছু ইনফরমেশন আপনারা জানতে পারবেন। আমি আপনাদেরকে শুধু এতটুকুই বলতে পারি, প্রথমে আপনি সিদ্ধান্ত নিন আপনি আসলে কিভাবে প্রস্তুতি নেবেন, আপনার প্রস্তুতি কৌশলটা কি হবে। তা আমি বলবো প্রস্তুতি কৌশল নির্ধারণের জন্য আপনি আমাদের উপর আস্থা রাখতে পারেন, প্রস্তুতির ক্ষেত্রে আমাদের সর্বোচ্চ সার্ভিস যে নিশ্চয়তা আমরা দিচ্ছি সেটার উপর আপনি আস্থা রাখতে পারেন। সাথে সাথে আমাদের যে ওরিয়েন্টেশন ক্লাসগুলো থাকবে, প্রথম যে কয়েকটি ক্লাস থাকবে সেই ক্লাসগুলোকে আপনি জাজ করতে পারেন, সবকিছু জাজ করে সবকিছু কনসিডার করে আপনি আপনার সিদ্ধান্ত নেবেন। আমি বলবো এই মুহূর্তে, এই মুহূর্তে এত বড় একটা সার্কুলেশন আপনার জীবনের যে কোনো ক্ষেত্রেই, যে কোনো ক্ষেত্রেই আপনার যে বেকারত্ব আছে সেই বেকারত্বকে গোছাতে গেলে এই সার্কুলেশনটা আপনার জন্য একটা অনেক বড় একটা সুবিধা নিতে পারে বা অনেক বড় একটা সুযোগ তৈরি করে দিতে পারে। সেই ক্ষেত্রে সুযোগ নষ্ট না করার জন্য আপনাকে অবশ্যই যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে কি সর্বোচ্চ সার্ভিস দেওয়ার মতো এমন কোন প্রতিষ্ঠান আছে কিনা আপনাকে সেটা জাজ করতে হবে, এবং ওই প্রতিষ্ঠান থেকে আপনি কতটুকু সার্ভিস নিতে পারবেন সেই জিনিসটা আপনাকে অনুধাবন করতে হবে। আমি আশা করি আপনি আমাদের ওরিয়েন্টেশন ক্লাস থেকে শুরু করে প্রথম যে কয়েকটি ক্লাস আছে সেই ক্লাসগুলোতে আপনারা অ্যাটেন্ড করবেন, অ্যাটেন্ড করে আমাদেরকে আপনারা মূল্যায়ন করবেন। সাথে সাথে আমরাও আপনাদেরকে যদি ভালোভাবে আপনাদেরকে সার্ভিস দিতে পারি, আপনাদের ক্যারিয়ারের পথে আমরা যদি কিছুটা হলেও উপকার করতে পারি, সাথে সাথে আপনার চাকরি পাওয়ার ক্ষেত্রে যদি আমাদের সামান্যতম অবদান থাকে নিশ্চয়ই সেটাও আমাদের গর্বের বিষয়। আমরা আশা করব আমরা সবাই মিলে আপনাদের সাথে নিয়ে আমরা আমাদের যে সামনের দিনে যে সমস্ত যাত্রা আছে, আমাদের যে সমস্ত প্রক্রিয়াগুলো আছে সেগুলো সুষ্ঠুভাবে সমাধান করতে পারবো এবং সম্পন্ন করতে পারবো। সাথে সাথে আপনাদের যে সমস্ত আশা আকাঙ্ক্ষা আছে, আপনাদের যে স্বপ্ন আছে, আমরা নিশ্চয়ই আপনার স্বপ্ন পূরণের ক্ষেত্রে আপনাদেরকে যথাসাধ্য চেষ্টা করব। সাথে সাথে আপনার স্বপ্ন পূরণের যে সমস্ত অঙ্গীকারগুলো আছে আমরা প্রত্যেকটি অঙ্গীকার পালন করব, এবং আপনার স্বপ্ন পূরণের ক্ষেত্রে যদি কোনো বাধা থাকে আমরা অবশ্যই সে বাধা যথাসম্ভব দূর করার চেষ্টা করব, এবং আমরা নিশ্চিত করব আপনি আপনার যে কাঙ্ক্ষিত চাকরি, আপনার যে কাঙ্ক্ষিত যে একটা স্বপ্ন আছে নিশ্চয়ই সেই স্বপ্নে যাতে আপনি যেতে পারেন, সেই আশাবাদ ব্যক্ত করে আমাদের সাথে আপনারা থাকবেন। এবং আমাদেরকে আপনাদের যদি কোনো পরামর্শ থাকে সেই পরামর্শ দিয়ে আমাদেরকে কৃতার্থ করবেন, এবং আমাদের যে সর্বোচ্চ সার্ভিস দেওয়ার যে অঙ্গীকার আছে সেই ক্ষেত্রে আমাদের সাথে অংশগ্রহণ করে দেশের যে বেকারত্ব আছে সেই বেকারত্বের যেই নিরসন, সেই নিরসনের ক্ষেত্রে আমরা অবশ্যই একে অপরের সাথে একসাথে মিলে কাজ করব, সে আশাবাদ ব্যক্ত করে আপনাদের সবার প্রতি শুভকামনা জানিয়ে আমি আমার কিছু কথা এখানেই শেষ করলাম। সবাইকে ধন্যবাদ। আসাদ ভাই সাউন্ড আসতেছে না, আপনি এই মিউট করা মনে হয়। আসাদ ভাই কি শুনতে পাচ্ছেন? আসাদ স্যার, আসাদ স্যার মনে হয় মিউট করা না। স্যার আপনি শুরু করেন। আসাদ স্যার একটু ওই মনে হয় ইয়াতে প্রবলেম আছে।
সালাম আলাইকুম। বিসিএস হেল্পলাইন কর্তৃক আয়োজিত আজকে প্রাইমারি শিক্ষক নিয়োগ প্রস্তুতি পরামর্শ শীর্ষক আলোচনায় যারা দেশের বিভিন্ন প্রান্ত থেকে আমাদের লাইভ সেশনটি দেখছেন তাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমাদের সাথে যুক্ত আছেন বিসিএস হেল্পলাইনের আরো দু একজন অভিজ্ঞ টিচার আছেন, একজন অতিথি যুক্ত হওয়ার কথা আছে, উনি একটি কাজে ব্যস্ত থাকার কারণে এখনো যুক্ত হতে পারেননি। আসলে প্রাথমিক ও গণশিক্ষা অধিদপ্তর প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে সম্প্রতি যে প্রাথমিক শিক্ষক নিয়োগের যে বিশাল সার্কুলার, এটা আসলে অনেক বেকারের মনে একটা আনন্দের উপলক্ষ নিয়ে এসেছে। প্রায় 32,000 শিক্ষক নিয়োগ হবে এই সার্কুলারে। আমি যারা ক্যান্ডিডেট আছেন বা যারা চাকরি প্রার্থী আছেন তাদের উদ্দেশ্যে কিছু কয়েকটা কথা বলবো, খুব সংক্ষিপ্ত আকারে কিছু প্রস্তুতিমূলক পরামর্শ দিব, এরপরেই আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করব। প্রথম যে কথাটা বলতে চাই সেটা হচ্ছে যারা ক্যান্ডিডেট আছেন তাদের মধ্যে কিন্তু দু ধরনের ক্যান্ডিডেট দেখা যায়। একটা হচ্ছে এক প্রকার হচ্ছেন যারা দুর্বল ক্যান্ডিডেট, অন্য প্রকার হচ্ছেন যারা একটু সবল ক্যান্ডিডেট। আমার মতে দেখেন যারা দুর্বল ক্যান্ডিডেট তারা কি করে, কোন একটা সার্কুলার আসছে, মনে করেন প্রাইমারি শিক্ষক নিয়োগের একটা সার্কুলার আসছে, তারা কি করবে প্রাইমারি শিক্ষক নিয়োগের গাইড কিনবে। হ্যাঁ, নিবন্ধনের সার্কুলার আসছে, নিবন্ধনের একটা গাইড কিনবে। অডিটরের সার্কুলার আসছে, অডিটরের একটা গাইড কিনবে। খাদ্য অধিদপ্তরের সার্কুলার আসছে, ওটার জন্য একটা গাইড কিনবে। এই ধরনের যারা ক্যান্ডিডেট যারা নিয়মিত সার্কুলার বেস বই কিনেন তারা আমার মতে দুর্বল ক্যান্ডিডেট, চাকরির বাজারে তারা দুর্বল ক্যান্ডিডেট। হ্যাঁ, কারণ আমরা একটা জিনিস মাথায় রাখতে হবে, আপনি যদি আসলে কোনো চাকরির জন্য ডেসপারেট হন তাহলে আপনাকে বেসিক জিনিসগুলো আপনাকে ক্লিয়ার করতে হবে। দেখেন যে বইগুলো আপনি কিনেন প্রাইমারির জন্য, প্রাইমারি সার্কুলার আসছে, প্রাইমারি গাইড কিনলেন, শিক্ষক নিবন্ধনের গাইড কিনলেন, হ্যাঁ খাদ্য অধিদপ্তরের গাইড কিনলেন, অডিটরের গাইড কিনলেন, সব গাইডের কিন্তু মূল কথা একটাই, মানে সব সব বিষয়গুলো মানে এদিক সেদিক করে দেয়া। তো আমার বিষয় হচ্ছে আপনারা যারা ডেসপারেটলি চাকরি চান তাদের হচ্ছে একটা কাজ করতে হবে, প্রত্যেকটা বিষয়ের জন্য একটা একটা বই সেট করবেন, সেটা যে বই হইতে যে কোনো বই হইতে পারে, আপনি সেই বইটাকে বেস করে সব পড়া শেষ করতে হবে আপনাকে। এটা প্রথম কথা চাকরি প্রার্থীদের উদ্দেশ্যে আমার, এটা হচ্ছে প্রথম কথা। আপনি আপনি নিজেকে ক্লাসিফাইড করেন, ক্লাসিফাই করে আপনি দেখেন আপনি নিজে দুর্বল ক্যান্ডিডেট নাকি আপনি সবল ক্যান্ডিডেট। হ্যাঁ, যারা চাকরির জন্য ডেসপারেট তাদেরকে এই বিষয়টা একটু মাথায় রাখতে হবে। আর একটা বিষয় হচ্ছে আমি যেটা বলি, যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে আমি বেসিক্যালি বাংলাদেশ বিষয় বলে এবং আন্তর্জাতিক বিষয় বলে একটু কথা বলবো, এখান থেকে আমি একটু সাজেশন দেওয়ার চেষ্টা করব। আপনারা যারা ক্যান্ডিডেট বিভিন্ন চাকরি পরীক্ষা দেন তারা দেখবেন সাধারণ জ্ঞান বা জেনারেল নলেজের ক্ষেত্রে দু ধরনের আসে পরীক্ষায় প্রশ্ন আসে, একটা হচ্ছে পরিবর্তনশীল আর একটা হচ্ছে ফিক্সড। কিছু কিছু সাধারণ জ্ঞান হচ্ছে একদম ফিক্সড, যেমন যদি আপনাকে যদি জিজ্ঞেস করা হয় বাংলাদেশের রাজধানী কি, ঢাকা, ডিফিনেটলি এটা হচ্ছে ফিক্সড কোয়েশ্চন। আর কিছু কোয়েশ্চন আছে যেগুলো ভোলাটাইল, নিয়মিত চেঞ্জ হয়, যেমন বাংলাদেশের বর্তমানে মুদ্রাস্ফীতি হার কত, ইনফ্লেশন রেট, যেটা প্রতি বছরই চেঞ্জ হচ্ছে, এইসব বিষয়গুলো আপনাকে মাথায় রাখতে হবে। আর কয়েকটা পরামর্শ আমি সিরিয়ালে দিচ্ছি। একটা হচ্ছে একটি চাকরি পাওয়ার ক্ষেত্রে আপনাকে যেসব বিষয়গুলো মাথায় রাখতে হবে শেষ, তার মধ্যে প্রথম যে জিনিসটি সেটা হচ্ছে আপনাকে চাকরি পাওয়ার জন্য তীব্র আকাঙ্ক্ষা থাকতে হবে, আপনাকে যে চাকরিটা আপনি পেতে চান আমি আমার আকাঙ্ক্ষাটা তীব্র হতে হবে। হ্যাঁ, যারা চাকরি প্রার্থী তারা বেসিক্যালি আমি আমি যখন চাকরি প্রার্থী ছিলাম বেসিক্যালি আমাদের যেই আমরা যেই থ্রোর মধ্যে এসেছি, থ্রো আউট দ্য প্রসেস অনেক পরিশ্রম করতে হবে আপনাকে। দ্বিতীয়ত হচ্ছে আপনাকে আত্মবিশ্বাসী হতে হবে, আত্মবিশ্বাসী না হলে আপনার চাকরি পাওয়া টাফ হয়ে যাবে, চাকরি পাওয়াটা আপনার জন্য মানে কষ্টসাধ্য হয়ে যাবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা আমি এখন কথা বলবো সেটা হচ্ছে একটা প্রতিষ্ঠিত নিয়োগ কোচিং সহায়তাকারী প্রতিষ্ঠানের সাথে আপনার গাইডলাইন নিতে হবে। আপনি হয়তো মনে করতে পারেন আমি কেন কোচিং করব,
হ্যাঁ, কোচিং করলে যেটা হয় সেটা হচ্ছে আপনার রেগুলারিটিটা মেনটেন করতে হবে, মেনটেন করতে পারবেন, এবং যে ক্লাস এবং আপনার যে ক্লাস আছে তারপর হচ্ছে পরীক্ষাগুলো আছে সেগুলো যদি নিয়মিত দেন তাহলে আপনার হচ্ছে একটা পারফেক্টনেস চলে আসবে। যেই পরীক্ষা হোক সেটা আমি নিজেই বুঝেছি, আমি যখন কোচিং করি নাই বিসিএস এর প্রিলিতে আমি কোচিং করি নাই, আমি রিটেনে গিয়ে কোচিং করছি। আসলে প্রিলিতে কোচিং না করার ফলে আমি অনেক আমার অনেক আমার অনেক দুর্বলতা আমি খুঁজে পেয়েছি, এবং চতুর্থ নাম্বার হচ্ছে নিজের দুর্বলতা এবং নিজের শক্তি সামর্থ্য আমাকে খুঁজে বের করতে হবে। আমরা দেখেন যে একজন ক্যান্ডিডেট যেই হোক তার হচ্ছে কিছু সাইট হচ্ছে দুর্বল সাইট থাকে আর কিছুতে সে স্ট্রং থাকে, তো আমাকে ফাইন্ড আউট করতে হবে আমি কোন বিষয়টাতে দুর্বল বা আমার উইকনেস কোন সাইটে এবং আমার স্ট্রেংথ কোন সাইটে, সেটা আমাকে ফাইন্ড আউট করতে হবে। অনেকে ইংরেজি ভালো বুঝেন তার হচ্ছে এটা স্ট্রেংথ, অনেকে ম্যাথ খারাপ বুঝেন ম্যাথের বেসিক ভালো না তাহলে উইকনেস, তা আমাকে ম্যাথে কাজ করতে হবে এই একটা বিষয়ে। এরপর হচ্ছে আপনার নেতিবাচক চিন্তা আপনাকে পরিহার করতে হবে। অনেকে আমরা হতাশ থাকি, আমি চিন্তা করি কি আমার চাকরি হবে কিনা, আদৌ আমি টেনশন থাকি আমার চাকরি হবে কিনা, আমি চাকরিতে জয়েন করতে পারবো কিনা, আমার পরীক্ষা দিলে টিকবো কিনা, এই বিষয়গুলো মাথা থেকে ঝেড়ে ফেলতে হবে। আপনি যদি আসলে চাকরির জন্য ডেসপারেট হন তাহলে এই বিষয় মাথায় রাখা যাবে না। কয়েক যে সার্কুলার দিছে, আপনি যদি 1 বছর নিজেকে ইনভেস্টমেন্ট করেন, নিজেকে সময় দেন 1 বছর তাহলে আপনার চাকরি নিশ্চিত, এটা আমি আপনাকে এসিউরিটি দিতে পারবো। যেমন দেখেন আমরা নিজেরা অনেক আড্ডা ট্যুর তারপর হচ্ছে বারবিকিউ পার্টি ইত্যাদিতে নিজেদের সময়গুলো ব্যয় করে ফেলি। হ্যাঁ, আপনি যখন চাকরির জন্য ডেসপারেট হবেন তখন আপনাকে এসব করলে আপনার হবে না, আপনি চাকরি পাবেন না নিশ্চিত। কারণ হচ্ছে এই বর্তমান এই যে পিরিয়ডটা এটা হচ্ছে আসলে খুবই কম্পিটিটিভ পিরিয়ড, অর্থাৎ আপনি না করলে অন্য একজন এসে আপনার জায়গাটা দখল করে ফেলবে, সেজন্য আপনাকে এই বিষয়গুলো মাথায় রাখতে হবে। তারপর হচ্ছে কৌশলী হতে হবে, যেটা মোহাম্মদ শাহিদুল ইসলাম বলেছেন কৌশলী হওয়া, আপনি কৌশলী না হলে আপনি চাকরি পরীক্ষায় মানে খুব ভালো করতে পারবেন না, চান্স পাবেন কিন্তু দেখবেন কি আপনি প্রিলিতে পাশ করছেন ভাইভাতে গিয়ে ঝরে যাবেন। কৌশলী হওয়া লাগবে, কৌশলী হতে হবে এমন ভাবে আমি যত বেশি মার্কস আমি ক্যারি করতে পারি। প্রাইমারিতে 80 মার্কসের পরীক্ষা হবে, 80 মার্কসের পরীক্ষার মধ্যে পুরুষ এবং মহিলাদের জন্য যেহেতু আলাদা কোটা আছে সেজন্য আলাদা কাট মার্কস থাকে, পুরুষদের জন্য একরকম নারীদের জন্য অন্যরকম, যে মহিলাদের জন্য অন্যরকম, সেই হিসাবে মহিলারা আলাদা কাট মার্কস এ নির্ধারিত হবে তাদের ভাগ্য, পুরুষদের কাট মার্কস আলাদাভাবে নির্ধারিত হবে। আচ্ছা, এখন আসেন ডেডিকেশন, যার যত বেশি হবে ডেডিকেশন সে কিন্তু তত বেশি সাকসেস হবে আর কি। এখন আরেকটা বিষয় আমি এখানে আরেকটা ইনফরমেশন দিয়ে রাখি, সেটা হচ্ছে যারা 25 মার্চ পর্যন্ত যাদের বয়স শেষ, 25 মার্চে গিয়ে যাদের বয়স শেষ হয়েছে তারাও কিন্তু 25 মার্চ থেকে আজ পর্যন্ত যাদের বয়স আছে সরি বয়স শেষ হয়ে গেছে তারাও কিন্তু এই সার্কুলার অ্যাপ্লিকেশন করতে পারবে। এটা একটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ বিষয়, অনেকেই মনে করতেছে আমাদের বয়স শেষ করোনাকালীনের মধ্যে, করোনাকালীন সময়ে যাদের বয়স শেষ হয়ে গেছে তারা কিন্তু এই সার্কুলারে অ্যাপ্লিকেশন করতে পারবে, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, অনেকে এটা হয়তো মানে ভুল করতে পারেন, সেজন্য আমি একটু একটু মনে করে দিলাম আর কি। যাই হোক, এখন আসেন আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব, একটা যে বিষয়গুলো পড়লে আমরা বাংলাদেশ এবং আন্তর্জাতিক বিষয়গুলিতে ভালো মার্কস ক্যারি করতে পারবো সেই বিষয়গুলো একটু আলোচনা করতে চাই। আমি বাংলাদেশ বিষয়গুলো নিয়ে বলবো। প্রথমত যে বিষয়গুলো মাথায় রাখতে হবে সেটা হচ্ছে বাংলাদেশের জাতীয় বিষয়াবলী, ন্যাশনাল ইস্যুস, ন্যাশনাল ইস্যুস অফ বাংলাদেশ। এই বিষয়টা থেকে ফ্রিকুয়েন্টলি কোয়েশ্চন আসে, মানে আমি কোন কোন বিষয়টা পড়লে আমার তা বেশি মার্কস ক্যারি করতে হবে তার মধ্যে একটা হচ্ছে ন্যাশনাল ইস্যুস অফ বাংলাদেশ। সেকেন্ড টপিকস হচ্ছে সংবিধান, কনস্টিটিউশন অফ বাংলাদেশ, কনস্টিটিউশন অফ বাংলাদেশ, সংবিধান থেকে মাস্ট কোয়েশ্চন আসবে, এটা ডেফিনেটলি কোয়েশ্চন আসবে, নিঃসন্দেহে কোয়েশ্চন আসবে এখানে। আর থার্ড মুক্তিযুদ্ধের বিষয়াবলী এবং ভাষা আন্দোলন, এইখান থেকে ফ্রিকুয়েন্টলি কোয়েশ্চন আসে, এই টপিকসটা আমরা কভার করব। তারপর হচ্ছে সাম্প্রতিক বাংলাদেশ, সাম্প্রতিক বাংলাদেশ বলতে রিসেন্ট কিছু ইস্যুস থাকে যেগুলা প্রায় সময় পরীক্ষা আসে, সেটা ইন্টারন্যাশনাল হইতে পারে সেটা বাংলাদেশেও হইতে পারে, কেমন? আচ্ছা, এরপর একটা জিনিস প্রায় সময় পরীক্ষা সেটা হচ্ছে বাংলাদেশের নদ নদী। হ্যাঁ, নদ নদী থেকেও কোয়েশ্চন প্রায় সময় আসে, বিভিন্ন সেটের কোয়েশ্চন হয় এখানে, বাংলাদেশের নদ নদী সম্পর্কে কোয়েশ্চন আসে। তারপর আসে বিশ্বের বিভিন্ন দেশের রাজধানীর নাম, রাজধানীর নামগুলো পরীক্ষা আসতে পারে, উগান্ডার রাজধানীর নাম কি, হ্যাঁ মাদাগাস্কারের রাজধানীর নাম কি, পরীক্ষা আসতে পারে, এগুলো আসছে পরীক্ষা ফ্রিকুয়েন্টলি। সুতরাং আমাদের এই বিষয়গুলো একটু
দেখতে হবে। আর বাংলাদেশের ক্ষেত্রে আমরা যেটা বলি, আমরা আমাদের তো দেখেন বিভিন্ন যুগ আছে আমাদের, হ্যাঁ, মৌর্য যুগ, গুপ্ত, হ্যাঁ, পাল, সেন বংশগুলো আছে। এই যে বিভিন্ন বংশের রাজধানী কোথায় ছিল সেটাও পরীক্ষায় আসে, বা আমাদের জব পরীক্ষাতে এই বিষয়গুলো আমাদেরকে মাথায় রাখতে হবে। আর যারা জব সিকার আছেন তাদেরকে আমি বলবো কি, আপনারা বিসিএস হেল্পলাইনে আসেন, আমাদের সার্ভিস দেখেন। আশা করি আমাদের অনেকগুলো ডেমো ক্লাস থাকবে, ডেমো ক্লাস গুলো জাজ করে আপনারা আপনাদের ডিসিশন নেবেন। আমাদের অনলাইন অফলাইন দুই দুই দুইটা প্রোগ্রামই আছে, সো আপনারা আশা করি নিরাশ হবেন না। আমরা আমাদের সর্বোচ্চ দিয়ে আপনাদেরকে সহায়তা করব। আমি একজন চাকরিজীবী হিসাবে বাংলাদেশ সরকারের যে কোনো চাকরিতে আমি আপনাকে স্বাগত জানাবো। আমরা আমরা যদি আপনাকে একটু হেল্প করতে পারি তাহলে আমরা নিজেদেরকে গৌরবান্বিত মনে করব। সো আর বেশি কথা বলবো না, যদি আর একটু সুযোগ পেয়ে পরে আর কিছু কথা অ্যাড করব। এখন আমি আরফাত ভাইকে ছেড়ে দিচ্ছি আমার মাইক্রোফোন। সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, ধন্যবাদ, সালাম আলাইকুম। আসাদ ভাই, আপনি মাইক মিউট করা মনে হয় আপনার মাইক, আপনি মিউট আনমিউট করেন। যারা শুনছেন, আমি আবার আপনাদেরকে একটু কয়েকটা বিষয় মিস করেছিলাম। ভাবছি কয়েকটি কথা না বললে নয়, দেন আমি কি কয়েকটি মিনিট কথা বলার পরে আমাদের আরফাত স্যার কথা বলবেন, কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদেরকে ইনস্ট্রাকশন দিবেন, সাথে সাথে আপনি কিভাবে প্রস্তুতি নেবেন তার একটা গাইডলাইন অবশ্যই দিবেন। আশা করি আপনারা ওনার গাইডলাইন গুলো ফলো করার চেষ্টা করবেন, বিশেষ করে চাকরি প্রার্থীর ক্ষেত্রে যে কয়েকটি সমস্যা দেখা যায় তার মধ্যে একটি সমস্যা হচ্ছে, নিশ্চয়ই এটা আপনারা অনুধাবন করেন, অনেকে করতে পারেন বা অনেকে করতে পারেন না, যারা করতে পারেন না তারা কিন্তু অনেকাংশে ব্যর্থ হন, আর যারা করতে পারেন দ্রুত করতে পারেন আমার কাছে মনে তারা শেষ পর্যায়ে হলে একটা ভালো চাকরি নিশ্চিত করতে পারেন। বিশেষ করে আমাদের সবচেয়ে যেটা বড় সমস্যা এই চাকরির প্রস্তুতির ক্ষেত্রে সিদ্ধান্তহীনতা। আমি আমার প্রথম পর্বের কথাতেও আমি এই কথাটা এম্পাসাইজ করেছি, আমি আবার কথাটা বলছি এই কারণে, আপনার কয়েক মিনিটের সিদ্ধান্ত কিন্তু আপনার পুরো জীবনটাকে চেঞ্জ করতে পারে। হয়তো আমার কথাগুলো আপনার কাছে কিছুটা মিরাকল মনে হতে পারে, এটা বাস্তব। যারা সফল হয়েছে, যারা আপনি যে চাকরিটা খুঁজছেন ওই চাকরিতে যারা জয়েন করেছে, আপনি নিশ্চয়ই তাদের কাছ থেকে পরামর্শ নেবেন, তাদের কাছ থেকে জানবেন তারা কেমন করে প্রস্তুতি নিয়েছিল বা তারা কিভাবে কোন প্রক্রিয়ায় সামনে সামনে এগিয়েছিল, এই ব্যাপারগুলো আপনারা নিশ্চয়ই জানার চেষ্টা করবেন। সেই কারণে আমি আপনাদেরকে বলবো, আপনারা এখনো যারা সিদ্ধান্তহীনতায় আছেন, প্রথমে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে আপনি কিরকম সার্ভিস প্রত্যাশা করেন, আপনার জন্য কিরকম সার্ভিস প্রয়োজন, আপনি আসলে কোন জায়গায় দুর্বল, আপনি কোন জায়গায় সবল, এই ব্যাপারগুলো আপনাকে অবশ্যই অবশ্যই ট্রেস আউট করতে হবে। যদি আপনি এই ব্যাপারগুলো ট্রেস আউট করতে না পারেন, আমি দুঃখের সহিত বলতে পারি আপনি চাকরি পাওয়ার ক্ষেত্রে অনেকাংশে পিছিয়ে পড়বেন। কারণ আমি বারবার বলছি, আমি এখনো বলছি, সিদ্ধান্তহীনতা কিন্তু চাকরি পাওয়ার ক্ষেত্রে বিশাল একটা বাধা হিসেবে হয়, অনেক বড় একটা বাধা হিসেবে কিন্তু আমাদের কাছে উপনীত হয়, আমরা সিদ্ধান্ত নিতে পারি না। এবং আমাদের দুর্বল পয়েন্ট কোনগুলো, আমাদের সবল পয়েন্ট কোনগুলো আমরা ঠিক মতো বুঝতে পারি না। আমি বলবো আপনি দ্রুত কোনো প্রতিষ্ঠানে অ্যাডমিট না হয়ে
কোন প্রতিষ্ঠানে আপনি এডমিট হবেন এই চিন্তা বাদ দিয়ে আগামী কয়েকটা দিন আপনি শুধু চিন্তা করেন আপনার দুর্বলতা কোন জায়গায় আছে, আপনার সবল এবং আপনার শক্তি কোন জায়গায় আছে, আপনি কোন জায়গায় সর্বোচ্চ নাম্বার আপনি ক্যারি করতে পারবেন এবং কোন জায়গায় আপনাকে সর্বোচ্চ লেভার দিতে হবে সর্বোচ্চ নাম্বার ক্যারি করার জন্য। এই ব্যাপারগুলো নিয়ে আপনি আগে ভাবেন, ভাবার পরে সিদ্ধান্ত নেওয়ার পরে আপনি যখন আপনার ভিতরের দুর্বলতাগুলো আপনি ফাইন্ড আউট করতে পারবেন, দেন আপনি জাস্ট করবেন আপনার সেই দুর্বল জায়গাগুলো সবল করার মতো, বা আপনার যেই উইক পয়েন্ট গুলো আছে সেই উইক পয়েন্ট গুলোকে কিভাবে স্ট্রং করা যায়, বা কারা স্ট্রং করতে পারবে, বা কারা বিগত দিনে স্ট্রং করেছে, এই ব্যাপারগুলো আপনাকে অবশ্যই অবশ্যই কনসিডারেশনে রাখা উচিত। কারণটা হলো, আমি আপনাদেরকে এই ব্যাপার আশ্বস্ত করতে পারি, বা যারা বিভিন্ন পরীক্ষা দিয়েছেন নিশ্চিত করে বলতে পারি, যারা প্রাইমারি পরীক্ষা দিবেন তারা হয়তো ইতিমধ্যেই বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে আপনারা অংশগ্রহণ করেছেন, নিশ্চয়ই আপনাদের কিছুটা হলেও অভিজ্ঞতা আছে কিভাবে প্রস্তুতি নিতে হবে। তারপরেও আমি বলছি, প্রস্তুতি নেওয়ার ক্ষেত্রে আপনি কোন কোন বিষয়গুলো গুরুত্ব দিবেন, কোন কোন বিষয়ের উপর আপনার সবচেয়ে গুরুত্ব দেওয়া দরকার আছে, বা কি কিভাবে আপনাকে এগোতে হবে, এই ট্রিক্স গুলো এই স্ট্র্যাটেজি গুলো আপনাকে কিন্তু আগে নিজের মধ্যে রাখতে হবে। যদি আপনি স্ট্র্যাটেজি গুলো মেনটেন করতে পারেন, আমার কাছে মনে হয়, আমি বিশ্বাস করতে পারি, নিশ্চয়ই আপনারা যেই চাকরির জন্য এত কষ্ট করছেন বা যে যে চাকরি পাওয়ার জন্য আপনারা নিজেকে সঁপে দিচ্ছেন, আমার কাছে মনে হয় সেই চাকরি খুব সহজেই আপনাকে ধরা দিবে। তবে সবচেয়ে যে বড় কথা সেটা হলো, আপনাকে প্রথমেই সিদ্ধান্ত নিতে হবে আপনি আসলে কিভাবে আপনি আপনাকে স্ট্রং করবেন, আপনার দুর্বল পয়েন্ট গুলা কি কি আছে, আপনার স্ট্রং পয়েন্ট গুলা কি কি আছে। তো আমি বিশ্বাস করি, আমি বিশ্বাস করি, আমি আপনাকে আবার রিপিট করে বলতে পারি, সেটা হচ্ছে যে কি, বিসিএস হেল্পলাইন, বিসিএস হেল্পলাইন নিশ্চিত করে বলতে পারবে সবচেয়ে যে দুর্বল স্টুডেন্ট গুলো আছেন তাদেরকে কিভাবে সবল করা যায়। কারণ প্রত্যেকটা বিষয়ের উপর, এখানে আমি যদি আপনাকে ইংরেজির কথাটা বলি, ইংরেজিতে কিন্তু আমি আবার বলছি, প্রত্যেকটা বিষয় আপনাকে টাচ করার কোনো প্রয়োজন নাই, প্রত্যেকটা বিষয়ের উপর আপনাকে গুরুত্ব দেওয়ার কোনো প্রয়োজন নাই। কোন কোন বিষয়ের উপর গুরুত্ব দিলে আপনি সর্বোচ্চ নাম্বারটা ক্যারি করতে পারবেন, আমরা তার উপরে সবচেয়ে বেশি গুরুত্ব দিব। আমি আপনাকে কখনোই ইংরেজির উপর পিএইচডি করাবো না, আমরা আপনাকে কখনোই বাংলার উপর পিএইচডি করাবো না। আপাতত আপনার পিএইচডির প্রয়োজন নাই, আপনার প্রয়োজন একটা চাকরি। আপনার বেকারত্বের যে একটা অভিশাপ, সে অভিশাপ থেকে মুক্ত হওয়ার জন্যই কিন্তু আপনার চাকরির দরকার। পিএইচডি করার জন্য নিশ্চয়ই, অনেক বেশি জানার জন্য নিশ্চয়ই আপনি ভবিষ্যতে অনেক সময় পাবেন। এই মুহূর্তে আপনার সবচেয়ে বড় দরকার সেটা হচ্ছে যে কি, কোন কোন জায়গায় আমাকে কাজ করতে হবে, কোন কোন জায়গায় আমাকে স্ট্রাইক করতে হবে, সেটা আমাকে ফাইন্ড আউট করতে হবে। তা আমি বিশ্বাস করি, আপনার প্রত্যেকটি জায়গায়, যে সমস্ত জায়গাগুলো আপনাকে সর্বোচ্চ নাম্বার ক্যারি করার জন্য, যে সমস্ত জায়গাগুলো আপনার স্ট্রং করা দরকার আছে, বিসিএস হেল্পলাইন বা এখানকার যারা টিচার্স প্যানেল আছে, আপনারা অনেকেই জানেন, অনেকে অবগত আছেন, এখানে কিন্তু সবচেয়ে ভালো টিচার্স প্যানেল কিন্তু বিসিএস হেল্পলাইন প্রোভাইড করে। তো আমি আশা করব এই সমস্ত টিচারদের সান্নিধ্যে এবং বিসিএস হেল্পলাইনের যেই নিরবিচ্ছিন্ন সার্ভিস আছে, এবং যেটাকে আমি বলবো স্বার্থহীন, স্বার্থহীন যে সার্ভিস আছে, সেই সার্ভিসের মাধ্যমে আপনি আপনার যেই দ্বিধাহীন চিত্ত, আপনার যে একটা চিত্ত দ্বিধাহীন আছে বা দ্বিধাই আছে, বা আপনি যে হেজিটেশনে আছেন এবং আপনি যে সিদ্ধান্ত নিতে পারছেন না, আশা করি আপনারা যদি আমাদের ডেমো ক্লাসগুলো করেন, আমাদের প্রথম যে কয়েকটি ক্লাস থাকবে সেই ক্লাসগুলো করেন, নিশ্চিত করে বলতে পারি আপনি অবশ্যই অবশ্যই আপনার সিদ্ধান্ত নিতে পারবেন, এবং আপনার চাকরির ক্ষেত্রে যা যা প্রয়োজন আপনি এখান থেকে অবশ্যই এটা অর্জন করতে পারবেন। সাথে সাথে আপনার যা যা প্রয়োজন নিশ্চয়ই বিসিএস হেল্পলাইন আপনাকে সেই বিষয়গুলো নিশ্চিত করবে। আশা করি আমি আপনাদেরকে আমার কথাগুলো বোঝাতে পেরেছি, আশা করব আপনারা নিশ্চয়ই আমাদের সাথেই থাকবেন, এবং আমরাও নিশ্চয়ই অনেক বেশি কৃতজ্ঞ থাকব আমরা যদি আপনাদেরকে আপনার চলার পথে, আপনার চাকরি পাওয়ার ক্ষেত্রে আমাদের সর্বোচ্চ যথারীতি আমরা যে সার্ভিসটা দিই সেই সার্ভিসটা দিতে পারি, এবং আপনার বেকারত্বের যে অভিশাপ আছে সেই অভিশাপ থেকে আপনাকে মুক্ত করতে পারি। আশা করি ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন, সবাই বিসিএস হেল্পলাইনের সাথে থাকবেন, এবং আমার কথা শোনার জন্য ধৈর্য ধরে আপনারা এতক্ষণ ধরে বিসিএস হেল্পলাইনের যে লাইভ সেশন আছে সেই লাইভ সেশনে আপনারা সংযুক্ত থাকার জন্য আমি আবারও আন্তরিকভাবে কৃতজ্ঞতা প্রকাশ করছি আপনার প্রতি, এবং আপনাদেরকে বিসিএস হেল্পলাইনে স্বাগতম জানাচ্ছি। সবকিছুর মধ্যে আমি বলবো আপনি আপনার সিদ্ধান্ত নেন এবং সঠিক সিদ্ধান্ত নেন, আশা করব নিশ্চিত করে বলতে পারি এবং আশা করতে পারি
খুব অদূর ভবিষ্যতে আপনি আপনার যে কষ্ট আছে সেই কষ্ট লাঘব করতে পারবেন আপনার একটা স্বপ্নের চাকরির মাধ্যমে। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ সাহেদকে, ও অনেক সুন্দর জ্ঞান গর্ব বক্তব্য রেখেছেন। আমাদের মিনার স্যার এবং সাহেদ স্যারের কথা শুনেছেন। আমার আসলে একাডেমিক যে কথাগুলো, এই কথাগুলো থেকে অলমোস্ট ইম্পর্টেন্ট কথাগুলো চলে আসছে। আমি আমার পরিকল্পনা থেকে ওনাদের দুজনের কথাকে কম্বাইন করে আপনার প্রস্তুতিটা কিভাবে এগিয়ে নিয়ে যাবেন এটার উপরে সাবজেক্ট ওয়াইজ কয়েকটা ইম্পর্টেন্ট কথা তুলে ধরার চেষ্টা করব। আপনাদের পূর্ববর্তী দুজন বক্তার বক্তব্য থেকে এই বিষয়টা একেবারে স্পষ্ট হয়েছে। আমি আমার মতো করে স্বাচ্ছন্দ্যে কথা বলে নিচ্ছি, মনোযোগ দিয়ে শুনবেন যারা শুনছেন। আপনাদেরকে আবারও ধন্যবাদ জানাচ্ছি আমার এই এই পর্বের বক্তব্য শুরু করার সময়ে, যেহেতু আপনারা ধৈর্য ধরে অনেকেই আমাদের কথা শুনছেন। একটা পরীক্ষা দিতে যাচ্ছেন, এই পরীক্ষা এক্সাম ভালো করবার জন্য এক্সাম ওরিয়েন্টেড প্রিপারেশন দরকার। এটা আমার কথা, আমি সবসময় স্টুডেন্টদেরকে বলে আসি, এক্সাম ভালো করার জন্য এক্সাম ওরিয়েন্টেড প্রিপারেশন দরকার। অর্থাৎ আপনি আপনার সামনের দিনগুলোতে যে টাইপের একটা পরীক্ষা দিতে যাচ্ছেন, এই পরীক্ষার কি ধরনের প্রশ্ন হয়, কোন টাইপের প্রশ্ন হয়, প্রশ্নের আচরণ এবং ধরন বুঝে ওই অনুযায়ী প্রস্তুতি নেওয়া। দেখেন, একটা প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষা, একটা বিসিএস পরীক্ষা, একটা ব্যাংক পরীক্ষা, এক একটা প্রতিষ্ঠানের নিয়োগ পরীক্ষার প্রশ্নের ধরন এক এক ধরনের। সুতরাং একজন বিসিএস প্রার্থী বিসিএস মানের প্রিপারেশন নেয়, একজন প্রাইমারি প্রার্থীকে অবশ্যই তার ওই প্রশ্নের ধরন অনুযায়ী প্রিপারেশন নিতে হবে। যেমন মনে করেন বিসিএস স্পেসিফিক বিপিএসসি থেকে স্পেসিফিক একটা সিলেবাস দেওয়া আছে, কিন্তু প্রাইমারির জন্য ওভাবে সিলেবাস দেওয়া না থাকলেও বিগত বছরে প্রাইমারিতে যে টাইপের কোয়েশ্চেন গুলো সেট করা হয়, এই কোয়েশ্চেন গুলোর বিগত প্রশ্নগুলো দেখেই আমরা একটা অনুমান করে নিতে পারি এখানে এই 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 টাইপ কোয়েশ্চেন হয়। তবে এখানে একটা খুব গুরুত্বপূর্ণ কথা আমি বলে রাখি, দেখেন গত পরীক্ষা যেটা ছিল, গত পরীক্ষায় প্রাইমারি আবেদন বা শিক্ষক নিয়োগের আবেদনের জন্য রিকোয়ারমেন্ট ছিল এসএসসি পাস মেয়েদের ক্ষেত্রে, ছেলেদের ক্ষেত্রে গ্রাজুয়েশন কমপ্লিট করার রিকোয়ারমেন্ট আগে থেকেই ছিল। আর এর আগের বারে আরো কিছুদিন আগে এসএসসি পাস যারা তারাও এই চাকরির জন্য আবেদন করতে পারত। সুতরাং একজন কোয়েশ্চেন সেটার একটা কোয়েশ্চেন সেট করার সময় অবশ্যই এই বিষয়টা চিন্তা করবেন, আমি কাদের জন্য প্রশ্নটা সেট করছি। এসএসসি পাস বা ইন্টারমিডিয়েট পাস একজনের জন্য যেই মানের একটা কোয়েশ্চেন সেট করা হবে, নিশ্চয়ই গ্রাজুয়েশন কমপ্লিট করা একজনের জন্য ওই মানের প্রশ্ন সেট করা হবে না। তাই এবারে যারা প্রার্থী আছেন আপনাদের সাবধান হতে হবে, আপনাদের প্রশ্নের ধরন গত প্রশ্নের শুধু গত প্রশ্ন বিগত বছরের প্রশ্ন নির্ভর প্রস্তুতি নিয়ে আপনার প্রস্তুতিটা হয়ে যাবে এমনটা ধারণা করা ভুল। প্রশ্নের মধ্যে একটা স্ট্যান্ডার্ডিটি আসবে, যেহেতু এখানে প্রার্থী যারা এরা সকলেই গ্রাজুয়েশন কমপ্লিট করা। এখন এখানে 80 নাম্বারের যে পরীক্ষা হয়, এই 80 নাম্বারটাই আসল পরীক্ষা, মন দিয়ে এই কথাটা শুনেন। দেখেন অনেকেই বাংলাদেশের এই যে সরকার বলেন, সবসময়ে বর্তমান সরকার আগের সরকার যে যে অবস্থায় সরকার থাকুক না কেন, আমাদের সমাজে কম শিক্ষা অথবা কুসংস্কার এক প্রকার, এটা এক ধরনের কুসংস্কার হয় আমি বলবো, সবার মাঝে একটা টেন্ডেন্সি আছে যে সরকারি চাকরিতে ঢুকতে গেলে তার ঘুষ লাগবে, তার কিছু টাকা পয়সা লাগবে, ঘুষ ছাড়া তার চাকরি হবে না। কিন্তু দেখেন আমরা এখানে যারা আছি, আমরা সকলে আমরা বিসিএস চাকরি করছি, আমরা বাইবুল পাঁচজন আমরা সকলেই কিন্তু সরকারি চাকরি করি, আমরা তো এক পয়সা কাউকে ঘুষ দেই নাই। যে যে চাকরি পেয়েছে ও চাকরির জন্য ভাবে প্রস্তুতি নিয়েছে, সরকারি চাকরি হয়েছে। সুতরাং আপনি প্রস্তুতি নিবেন না আর ঘুষ না দিলে চাকরি হবে না, এই টাইপের কথা আসলে অযৌক্তিক। এখন আপনি খেয়াল করেন, প্রাইমারিতে আমি লাইভেই বলছি সচেতন করার জন্য, এখানে স্পেসিফিক কোনো কথা ব্যাপারটা এরকম না। দেখেন এখানে 80 নাম্বারের একটা রিটেন পরীক্ষা, রিটেন পরীক্ষা বলাতে বা লিখিত পরীক্ষা সার্কুলেশনে বা বিভিন্ন জায়গায় লিখিত কথাটা লেখা থাকার কারণে প্রাইমারি নতুন অনেক প্রার্থী মনে করে থাকেন এটা এমসিকিউ নয়, এটা লিখিত বা রিটেন টাইপ পরীক্ষা হয়। আসলে আমি ক্লিয়ার করে দিচ্ছি, এখানে রিটেন বলতে এমসিকিউ পরীক্ষাকে মিন করা হয়, এখানে প্রিলিমিনারি টাইপের একটা এমসিকিউ পরীক্ষা হয়, এখানে 80 নাম্বার এরপরে 20 নাম্বার। এখন দেখেন আপনি একটা রিটেন খারাপ পরীক্ষা দিয়েছেন,
মনে করেন জাস্ট ফর এক্সাম্পল উদাহরণস্বরূপ আমি বললাম আপনি 80 নাম্বারের পরীক্ষায় 40 নাম্বার পেয়ে প্রিলিমিনারি পাশ করেছেন, আচ্ছা এখন এরপরে আপনার ভাইবার জন্য মার্কস হলো 20, এই 20 নাম্বারের জন্য আপনি কোনোভাবে পলিটিক্যাল হোক যেভাবে হোক, অথচ দুর্নীতি হচ্ছে না, দুর্নীতি হচ্ছে মনে করে রাজনৈতিক অথবা প্রশাসনিক কারো কাছে আপনি কিছু টাকা দিলেন যেন আপনাকে ভাইবাতে নাম্বার দেওয়া হয়, 20-এর মধ্যে একটা ভালো নাম্বার পেয়ে আপনার চাকরিটা হয়। এখন আপনি এখানে মনে করেন 45 নাম্বার পেয়েছেন, আর ওইদিকে আপনি 20-এর মধ্যে আপনার যে কোনো ভাবে আপনি ম্যানেজ করে কথার কথা আপনি ওখানে 15, 18, 19, 20 out of 20 পাইলেন। এখন আপনার 45-এর সাথে 20 যোগ করলে নাম্বার কত হয়? 65। এখন আরেকজন ক্যান্ডিডেট যে এই লাইনে না গিয়ে শুধুমাত্র এই যে সার্কুলেশন থেকে পরীক্ষা পর্যন্ত যে গ্যাপটা আছে এটাকে গুছিয়ে একটা প্রিপারেশন নিয়ে সে রিটেন পরীক্ষায় 80 নাম্বারের মধ্যে 70+ মার্কস তুললো এবং ভাইবাতে সে নাম্বার পাইলো পাশ করার পথে 6, 7, 10, 11, 12 আপনার চেয়ে অর্ধেক তার অর্ধেক নাম্বার পেয়েছে। এখন তার 10 নাম্বারের সাথে যদি 70 নাম্বারের যোগ দিয়ে সে 80 পাচ্ছে আর আপনার ওই 20 ভাইবার 20 নাম্বার যোগ করেও আপনি পাচ্ছেন 65, আপনার কি চাকরি হবে? সুতরাং এই যে টাকা দিয়ে আপনি প্রাইভেটে চাকরি নিবেন এই টাইপের চিন্তা এটা বাদ দেন। বাংলাদেশ বর্তমান সরকার শেখ হাসিনার সরকার, আমি এভাবে একেবারে আমি কোনো পলিটিক্যাল মানুষ না, কিন্তু আমি চাকরি পেয়েছি আমি গুণগান করবো না, আমি ঘুষ দেই নাই তো, আমি আমার ভাই বোন 5 জন আমরা সকলে চাকরি পেয়েছি, কোন নেতার কাছে গিয়ে বলি নাই আমার চাকরির জন্য সুপারিশ করো, আমি কারো কাছে কোনো অফিসারের কাছে গিয়ে 10 টাকা দিয়ে নেই আমার জন্য চাকরি ইয়া করো, আমরা যেহেতু পরীক্ষা দিয়ে চাকরি পেয়েছি সরকার যেহেতু নিউট্রালি চাকরি দিচ্ছে আমাদের মতো লোয়ার মিডল ক্লাস ফ্যামিলি থেকে আমরা এভাবে উঠে আসছি, সুতরাং আপনি চেষ্টা করলে আপনিও পারবেন, আমার বাবাও একজন প্রাইমারি স্কুল টিচার ছিল। এখন এই প্রস্তুতির জন্য আমার দুজন পূর্ববর্তী বক্তা সাবজেক্ট ভিত্তিক কথা বলেছে, আমি আমার কোচিং এর কথা জাস্ট কিভাবে আপনি অনলাইনে ভর্তি হবেন অনলাইনে কোর্স গুলা পরিচালনা করবো এই ধরনের 2 মিনিট কথা বলে আমি সাবজেক্টিভ কথায় যাচ্ছি। আমরা এখন যেহেতু করোনাকালীন শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ, সামনে শীতকাল আসতেছে, এই জন্য ফিজিক্যালি হয়তো ক্লাস দেওয়া অনেক ক্ষেত্রেই সম্ভব হয়ে উঠবে না, এই জন্য এবং দূর দূরান্তে বিশেষ করে মহিলাদের জন্য এখানে মহিলাদের প্রায়োরিটি বেশি, মেয়ে প্রার্থীও বেশি থাকে এবং অনেক ক্ষেত্রে গ্রামে গঞ্জে অনেকে ফিজিক্যালি স্যাররা প্রাইভেট পড়াচ্ছে, ফিজিক্যালি অনেক ক্লাস ক্লাস চলতেছে, কিন্তু শহরে বা বিভিন্ন জায়গায় ফিজিক্যালি অনেকে ক্লাসের জন্য বাসার বাইরে আসা এটাকে রিস্ক মনে করবে এবং দেশের পিসিএস পরীক্ষা এবং প্রাইমারি পরীক্ষার পার্সপেক্টিভ সম্পূর্ণ ডিফারেন্ট একটা পার্সপেক্টিভ। যেমন আমি যে কলেজে চাকরি করি এই কলেজে শুধুমাত্র ডিগ্রি স্টুডেন্ট আছে 700 জন, অনুরূপে প্রতিটা সরকারি কলেজে গ্রামে গঞ্জে প্রতিটা কলেজে ডিগ্রি আছে, এখন প্রতি বছর লক্ষ লক্ষ স্টুডেন্ট ডিগ্রি পাস করে বের হয় এবং ডিগ্রি পাস করা স্টুডেন্ট গুলা কিন্তু অনেক ক্ষেত্রেই প্রিলি মাস্টার্স শেষ করে তারপরে বিসিএস এর জন্য আসে, যেখানে স্টুডেন্টরা অনার্স পড়ুয়া স্টুডেন্টরা থার্ড ইয়ার থেকে প্রিপারেশন শুরু করে অনার্স ফাইনাল পরীক্ষাটা দিয়ে বিসিএস পরীক্ষা অ্যাটেন্ড করে, এই জন্য ডিগ্রি পরীক্ষার স্টুডেন্ট যারা এরা কিন্তু বিশাল একটা সরকারি চাকরির জন্য এই প্রাইভেট চাকরিটার দিকে তাকিয়ে থাকেন এবং এরা অনেকে ছোট ছোট চাকরি করেন, ছোটখাটো ব্যবসা করেন, মহিলারা বাসায় ঘর সংসার করেন, এই অবস্থায় আছেন। সবকিছু বিবেচনা কনসিডারিং এভরিথিং আমরা একটা সুন্দর অনলাইন প্ল্যাটফর্ম সৃষ্টি করেছি বিসিএস হেল্পলাইনে। অনেকেই এই বড় ধরনের নিয়োগ দেখে অনেক প্রতিষ্ঠান দেশের তাদের অনেক ব্রাঞ্চ আছে, অনেক প্রতিষ্ঠান বড় নিয়োগ দেখে তারা অন্য কোর্স চালায়, সারা জীবন ব্যাংক নিয়ে কাজ করছে, সারা জীবন বিসিএস নিয়ে কাজ করছে, এখন যখন বড় নিয়োগ দেখছে প্রাইমারি প্রোগ্রাম খুলে বসে দিছে, এখন ওর থেকে এই ফটোকপি ওই বই দেখে এই ফটোকপি করে আপনাকে ম্যাটেরিয়ালস গুলো দিয়ে জোড়া তালে দিয়ে একটা কোর্স চালাবে বিসিএস হেল্পলাইন। এই জায়গায় ডিফারেন্ট প্রাইমারি শিক্ষকটিও কোচিং পরিচালনা বিসিএস হেল্পলাইন পাইওনিয়ার বাংলাদেশে, আমরাই প্রথম দেখিয়েছি এই চাকরির জন্য একটা প্রিপারেশন নেওয়ার জন্য একটা সুন্দর গঠনমূলক একটা প্রস্তুতির পদ্ধতি এবং এটার জন্য কোচিং চালু রাখা বিসিএস এর পাশাপাশি। যেমন আমাদের চিরম চক বাজার ব্রাঞ্চ থেকে গতবারে 300+ স্টুডেন্ট চাকরি পেয়েছে সরাসরি, এদের কারো কোনো টাকা পয়সা দিয়ে কিছু হয়েছে বলে আমার মনে হয় না, আমি এই যে সংখ্যাটা দিলাম এই সংখ্যাটা হচ্ছে রিটেন পরীক্ষা এখান থেকে পরে প্রিলি কোয়ালিফাই করা, বাইবার পরে কে কোথায় গেছে আমরা অত খবর রাখি নাই যেহেতু আমরা বিসিএস নিয়ে কাজ করি। সুতরাং এইটুকু ডাটা আমাদের আছে 300+ স্টুডেন্ট শুধু একটা ব্রাঞ্চ থেকে পাস করেছিল, আপনাদের তথ্যের জন্য ব্যাপারটা বলা। এখন অনলাইনে যে প্ল্যাটফর্ম বলে আমি যে কথাটা বলছি এটা হচ্ছে আমাদের একটা নির্দিষ্ট বিসিএস হেল্পলাইন অ্যান্ড্রয়েড অ্যাপস থাকবে, এই অ্যাপস এর মধ্যে আমাদের যে স্টুডেন্ট গুলো ভর্তি হবেন আমি ইনস্ট্রাকশন আমাদের গ্রুপে বিসিএস হেল্পলাইন পেজ বিসিএস হেল্পলাইন বিডি গ্রুপ এই এখানে ভিজিট করলে অথবা আমাদের প্রাইমারি হেল্পলাইন একটা ফেসবুক গ্রুপ আছে যে কোনো গ্রুপে ঢুকলে
অনলাইনে ভর্তির প্রসেস বা প্রক্রিয়াটা ওখানে স্পষ্ট রিটেল একটা প্রসেস আছে, অর্থাৎ একটা অ্যাপস থাকবে, অ্যাপসটা আমরা এখনো ওভাবে দিই নেই, আমরা অর্থাৎ এই মাসের শেষ দিকে নভেম্বরের শুরুতেই এটা এটার প্রচার প্রচারণা শুরু করব। অ্যান্ড্রয়েড অ্যাপসটাতে আপনারা এডমিশন নিবেন, এডমিশন নেওয়ার পরে ওখানে পিডিএফ করা সবগুলো শীট, লেকচার শীট থাকবে আমাদের বর্তমানে, আমাকে অ্যাকসেপ্ট লেকচার শীট দাও, এখন বর্তমানে আমাদের সবগুলো লেকচার শীট রেডি আছে। আমরা যারা অনলাইনে এডমিশন নিবে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমরা এই যে আমি আমরা একেবারে লেকচার শীট আগে থেকে প্রিন্ট করা এরকম করে অ্যাকসেপ্ট লেকচার শীট আমরা যারা বাসায় দূর দূরান্ত থেকে অনলাইনে যারা আমাদের সাথে জয়েন করবে বা আমাদের প্রতিষ্ঠানে ভর্তি হবে তাদেরকে আমরা লেকচার শীট পাঠিয়ে দিব কুরিয়ারে, এবং লেকচার শীট এবং সাথে সাথে একটা কোর্স প্ল্যান দিয়ে দিব। কোর্স প্ল্যানটা ফেসবুক থেকে কালেক্ট করবেন অথবা কোর্স প্ল্যান আমরা প্রিন্টেড একটা কোর্স প্ল্যান দিব, এই কোর্স প্ল্যান অনুযায়ী অনলাইনে সবগুলো ক্লাস করবেন নির্দিষ্ট রুটিন অনুযায়ী, প্রতি সপ্তাহে পরীক্ষা হবে এবং এখানে অ্যাসাইনমেন্ট টেস্ট থাকবে, অর্থাৎ আমরা মনে করেন বাংলা, এই বাংলার প্রস্তুতিটা নিতে গিয়ে এখানে দুই ধরনের প্রশ্ন আসবে, সাহিত্যাংশ এবং ব্যাকরণাংশ, বাংলা সাহিত্যে কি কি জিনিস লাগবে। এই ধরনের কম্পিটিটিভ পরীক্ষাগুলোতে মনে করেন একজন বিসিএস প্রার্থীকে আমরা বাংলা পড়ানোর সময় চিন্তা করি এই ক্যান্ডিডেট কয়দিন পরে প্রিলি পাস করার পরে রিটেন পরীক্ষায় 30 নম্বরের বাংলা লিটারেচারের পরীক্ষা দিতে হবে, আবার 30 নম্বরের বাংলা ব্যাকরণ লিখিত পরীক্ষা দিতে হবে। সুতরাং বিসিএস একজন প্রার্থীকে বাংলা সাহিত্য বা বাংলা ব্যাকরণ পড়ানোর সময় এমন ভাবে আমরা পাঠদান করি যেন সে প্রিলি কোয়ালিফাই করার পাশাপাশি রিটেনের ওই প্রস্তুতিটাও হয়, এবং এখানে স্পেসিফিক সিলেবাস কিন্তু অ্যাসাইন করা থাকে। অথচ প্রাইমারির ক্ষেত্রে যদি আপনি বিসিএস এর একটা এমপি3 গাইড বা যে কোনো একটা প্রফেসর এর একটা গাইড, অন্য প্রকাশনের একটা গাইড, একটা গাইড বই কিনে জাস্ট পড়া শুরু করলেন, এই পড়া শুরু করে আপনি বিসিএস এর এই যে বিশাল সিলেবাসের যে অনেক কিছু আনুষাঙ্গিক বিষয় এই বিষয়গুলো আপনি এখান থেকে কি পড়বেন কি বাদ দিবেন কি হারিয়ে ফেলবেন, বই একটা নিয়ে বই শেষ করার আগে আপনার পরীক্ষা চলে আসছে কি পড়লেন কি রেখে দিলেন অস্পষ্ট থেকে যায়, এর জন্য একটা গাইডলাইন যে দরকার সেটা আমার পূর্ববর্তী দুজন বক্তার বক্তব্য থেকে আপনি স্পষ্ট বুঝতে পেরেছেন। এখন আমি যেটা বলবো সেটা হচ্ছে এই ধরনের কম্পিটিটিভ পরীক্ষার প্রস্তুতির জন্য বিশেষ করে প্রাইমারি এবং সেকেন্ড ক্লাস যে কোনো চাকরির পরীক্ষার জন্য কি পড়বেন তার চেয়ে কি বাদ দিবেন তা ইম্পর্টেন্ট। বিসিএস এর বাদ বিষয় নাই, বিসিএস এর ক্ষেত্রেও এই বিষয়টা অনেকে প্রচলন এই কথাটা রাখে, কিন্তু বিসিএস এর ক্ষেত্রে বাদ বিষয় নাই, কারণ বিসিএস এর জার্নিটা অনেক লম্বা, ওখানে 900 নম্বরের রিটেন পরীক্ষা দিতে হয়, এরপরে বাইবে দিতে হয়, যা পড়ছেন তা লাভ, পত্রিকা পড়ছেন তা লাভ, একে মান নাস্তা কিনে সিঙ্গারা কিনে এনে পেপারের একটা প্যাকেট পাইছেন, প্যাকেট থেকে কিছু একটা পড়ে নিলেন ওটাও বিসিএস এ লাভ, কিন্তু এটা প্রাইমারিতে লাভ নাই। এই যে পার্থক্যটা এটা আপনাকে বুঝতে হবে, কি আপনার লাগবে কি আপনার বাদ দিতে হবে, এবং আপনার এই দরকারি জিনিসগুলো যে এগেন এন্ড এগেন পড়া, এই যে সর্টিং এর যে কাজটা, ভাস্ট অফ ইনফরমেশন, বিশাল ইনফরমেশনের ভান্ডার থেকে স্পেসিফিক ইম্পর্টেন্ট ইনফরমেশন গুলোকে জিস্ট বাছাই করে আপনার সামনে উপস্থাপনার যে কাজ এটা কিন্তু আমরা করেছি। সুতরাং আপনারা অনলাইনে জয়েন করবেন, অনলাইনে স্টুডেন্টরাও সম্পূর্ণ সবগুলো ক্লাস পাবেন, রেকর্ডেড ক্লাসগুলো থাকবে, কেউ যদি কোনো ক্লাস মিস করে পরবর্তীতে ওই ক্লাস ভিডিও হিসেবে সে দেখে নিতে পারবে, কিন্তু ক্লাসগুলো হবে লাইভ এবং নির্দিষ্ট অ্যাপস এর মধ্যে ওপেন ক্লাস দিব না এখন, এবং ওখানে নির্দিষ্ট পরীক্ষা থাকবে এবং নির্দিষ্ট সময়ে পরীক্ষা দিবেন, এবং ওখানে এই যে হার্ড কপি যেমন লেকচার শিট হিসেবে দিব অন্যভাবে পিডিএফ কপি গুলো কিন্তু আমাদের অ্যান্ড্রয়েড অ্যাপস থেকে আপনি করতে পারবেন, আমাদের ওয়েবসাইট ভিজিট করলে ওই জিনিসগুলো পাবেন। আমাদের ভর্তি ফি অনেক কম, ভর্তি ফি এসে এই বিষয়গুলো ফেসবুকে পাবেন, অনলাইনে আমরা অনেক কম ভর্তি ফিতে ভর্তি করাবো। এখন বাংলা নিয়ে কিভাবে পড়বেন যদি আমাকে স্পেসিফিক প্রশ্ন করেন, কমেন্টে অনেকে প্রশ্ন করছেন বাংলা কোন সাবজেক্ট কিভাবে পড়বো, এখন যদি আপনি কেউ কোচিং এ ভর্তি হচ্ছেন না, নিজে নিজে পড়া শুরু করছেন এই মুহূর্তে, এখনো কোচিং এ ক্লাস শুরু হয় নাই, এখন এই মুহূর্তে আমি কি করব, এই মুহূর্তে আপনি পড়া শুরু করবেন। যদি আপনি কোনো বিসিএস এর প্রার্থী না হন, প্রাইমারি সার্কুলেশন আসছে, প্রাইমারি পরীক্ষা দিবেন, প্রস্তুতিটা শুরু করবেন, আপনারা বাসায় যে কোনো বই নিয়ে বিসিএস এর বিগত বছরের প্রশ্ন এবং বিসিএস এর বিগত বছরের প্রিলিমিনারির প্রশ্ন, দশম থেকে চল্লিশতম পর্যন্ত বিগত বিসিএস এর প্রিলির প্রশ্ন, এইগুলো ভালো করে পড়েন, এবং প্রাইমারি শিক্ষক নিয়োগের যে সমস্ত বিগত বছরের প্রশ্ন আছে প্রশ্ন পড়বেন। আবার কথাটা ক্লিয়ার করে এইভাবে বলি, এই প্রিপারেশনটা যে আপনি শুরু করছেন, এই যে এক্সাম ভালো করার জন্য এক্সাম ওরিয়েন্টেড প্রিপারেশন নিতে হবে এই কথা বললাম, এখন যদি অনেকে কি করে একটা বই পড়ে, বই পড়া শেষ করার পরে প্রস্তুতির শেষ দিকে এসে বিগত বছরের প্রশ্নগুলো দেখার চেষ্টা করে, এবং অলমোস্ট বাজারে 99.99% বই এবং শীটে এই ধরনের উপস্থাপনা, অর্থাৎ আগে আলোচনা তারপরে প্রশ্ন, না উল্টা করেন, ভালো করবেন, উল্টা কিরকম, আগে আপনি প্রশ্ন পড়েন,
বিগত বছরের প্রাইমারিতে গত 10 বছরে কি টাইপ প্রশ্ন আসছে, যদি প্রশ্নগুলো পড়েন তাহলে আপনি প্রশ্ন পড়ার পরে যখন টেক্সট পড়বেন তখন আপনি টেক্সট থেকে বুঝতে পারবেন এই ধরনের প্রশ্ন তো আসে। এটা এই লাইনটা ইম্পর্টেন্ট, টিচার লাগবে না, টিচার লাগবে না। ইভেন কোচিং করতে পারে না এমন অনেক জেনারেশন আছেন যারা আমার কথা শুনছেন। আগে কোয়েশ্চেন যদি পড়ে, কোয়েশ্চেন কোয়েশ্চেনের ধরন সম্পর্কে, নর্মস অফ কোয়েশ্চেন, প্যাটার্ন অফ কোয়েশ্চেন, কোয়েশ্চেনের আচরণ, কোয়েশ্চেন সেটারদের সেন্স, এই ব্যাপারগুলো যখন আপনি বুঝে যাবেন তখন সাধারণ জ্ঞান পড়ার সময় ভাষা আন্দোলনের পরে যুক্ত ফ্রন্টের নির্বাচনের এই সময়ে কি কি ছিল, এই যে অর্থাৎ 47 থেকে 71 কোন কোন জায়গা থেকে প্রশ্ন আসছে, কোন জায়গাটা প্রশ্ন আসছে ওই জায়গাটা আপনি স্পেসিফাই করতে পারবেন। বাংলা পড়ার সময় বানানের জায়গায় বানানের নিয়মগুলো আগে শিখলেন, তারপরে বিগত বছরের প্রশ্ন গুলো নোট না করে যদি আগে কিছু বিগত বছরের প্রশ্ন দেখার পরে নিয়মগুলো পড়তে যান, নিয়ম পড়ার সময় আপনার মনে পড়বে এই জায়গাটা হ্যাঁ এরকম প্রশ্ন আসছিল, এটা বিসিএস আসছে, এটা প্রাইমারিতে আসছে। সো আমার রিকোয়েস্ট হচ্ছে আগে প্রশ্ন পড়েন, তারপরে আপনি কি করবেন এই আলোচনায় যাবেন। আর মিনার স্যার বলেছেন এখানে প্রতিটা সাবজেক্টের জন্য একটা একটা বই অ্যাসাইন করবেন, একটা একটা বই টার্গেট করে পড়েন। এবং আবার বলছি এবারে ইন্টারমিডিয়েট ইন্টার পাস করা বাচ্চা বাচ্চা জুনিয়র জুনিয়রদের সাথে কম্পিটিশন নয়, বড়দের সাথে বড়দের কম্পিটিশন, পরীক্ষার লেভেল উপরে, ওভাবে লেভেল উপরের লেভেলের প্রিপারেশন হতে হবে। সুতরাং এক সাবজেক্টের জন্য একটা একটা বই খুব দরকারি কথা। এবং অবশ্যই আমি যদিও কোচিং এ ভর্তি হন এভাবে কথাগুলো আমি আমি বলবো না, কারণ আগে বলা হয়েছে। আমি আর একটা আবার একটু করে মনে করিয়ে দিই, একটা গাইডলাইন কিন্তু দরকার, আপনি কি পড়বেন কি পড়বেন না তার এই যে সেপারেশনের কথা একটু আগে বলেছি, এটার জন্য যে কোনো একটা প্রতিষ্ঠান, যে কোনো এক প্রতিষ্ঠান কিন্তু আপনাকে একটা নির্দিষ্ট কাঠামোর মধ্যে, যেমন আমাদের নির্দিষ্ট একটা কোর্স প্ল্যান থাকে, কোর্স প্ল্যানের মধ্যে আমার মধ্যে একটা প্ল্যান থাকে বাংলায় এতটা ক্লাস দিব, এই ক্লাসের মাধ্যমে তাকে আমি এই এই জিনিসগুলো সর্ট করে দিব, সর্টিং সর্টিং শর্ট বলি নাই সর্টিং বাছাই করা, হ্যাঁ এগুলো বাছাই করে দিব এবং এই জিনিসগুলো থেকে তাকে রিপিটেডলি পরীক্ষা দিব, এবং একটা সাবজেক্ট শেষ করানোর পর ওই সাবজেক্ট থেকে একাধিকবার 100 নম্বরের অনেকগুলো পরীক্ষা দিতে দিতে আপনার পারফেকশন চলে আসবে। আর কোচিংটা অনেক অবশ্যই দরকার, এই জন্য যে কোচিং আপনাকে শিখিয়ে দিবে না, আপনাকে হাতে কলমে বসায় বসায় পড়াবে এরকমও না, কেউ না কেউ কেউ বললেও সম্ভব না, এতগুলো মানুষ থাকে এইভাবে। এখানে যেটা করবেন সেটা হচ্ছে নিজস্ব একটা গাইডলাইন, একটা সিস্টেমের ভেতরে দেখে নিজের প্রস্তুতিটা আদ্যপান্ত কি বাদ যাচ্ছে নিজে নিজে, অনেক সময় হিসাব পাওয়া যায় না, কোচিং এর মধ্যে এই জিনিসটা একটু গোছানো থাকে। সবচেয়ে বড় যে প্রভাবটা পড়ে সেটা হচ্ছে নিজের অবস্থান, প্রস্তুতিটার যে আপগ্রেডেশন, প্রস্তুতিটা যে ইম্প্রুভ হচ্ছে, আপনি যে আগায় যাচ্ছেন, এটার জন্য পরীক্ষা পরীক্ষা বেশি বেশি পরীক্ষা দিবেন। আর আনডাউটেডলি ক্লিয়ারলি বলে রাখি, বিজনেস হেল্প ব্যান্ড পরীক্ষা পদ্ধতি, পিসিএস হেল্প ব্যান্ড প্রশ্নের মান বাংলাদেশে যে কারো চেয়ে সবচেয়ে ভালো, পিসিএস হেল্প ব্যান্ড প্রশ্নের মান, প্রশ্নের ধরন, প্রশ্নের প্যাটার্ন, পরীক্ষা পদ্ধতি আনডাউটেডলি 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 বাংলাদেশের যে কোনো প্রতিষ্ঠানের চেয়ে ভালো, এই জায়গায় ক্লিয়ার। সুতরাং আমাদের পরীক্ষাগুলো অ্যাটেন্ড করবেন, একেবারে কোনো কারণে যদি আপনি আমাদের ভর্তি হতে পারেন নাই, সময় পান নাই, হবে হবেন হবেন বলে করতে পারেন নাই, অন্তত ফেসবুকে ঢুকে আমাদের প্রশ্নগুলো নিয়ে পরীক্ষা দিয়ে, এটাও আপনার অনেকটা উপকারে আসবে। এবং এখানে আমি ম্যাথ নিয়ে কথা বলি নাই, অনেকে ম্যাথ নিয়ে সমস্যায় ভুগে, দেখেন বিসিএস এর ম্যাথ আর প্রাইমারি নিয়োগের ম্যাথ একেবারে একেবারেই সিমিলারিটি নেই, এখানেই সবচেয়ে বড় পার্থক্য। বাংলাটা অনেকটা মিল দেখা যাবে, ইংরেজি গ্রামার বেসড কোয়েশ্চেন গুলোতে অনেকটা সিমিলারিটি দেখা যায়, এবং বাংলাদেশ অ্যাফেয়ার্স ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স বা সাধারণ জ্ঞান ভিত্তিক প্রশ্নগুলোর মধ্যে অনেক প্রশ্ন বিসিএস এর বিগত বছরের প্রশ্ন থেকে হুবহু কমন আসতে দেখা যায়। কিন্তু একটা জায়গায় একটা পার্থক্য আছে যেটা আমি আজকেই খেয়াল মানে এখানে কথা বলবার জন্য কোশ্চেন রিভিউ করতে গিয়ে আমার আবারও মনে পড়ছে আগে যেভাবে কথা বলতাম, যেটা হচ্ছে ম্যাথমেটিক্স এর চেহারা একটু ডিফারেন্ট। এখানে ম্যাথ সহজ আসে, বিসিএস এ 3 নম্বর পাটিগণিত আসে, আর এখানে অলমোস্ট পুরো পাটিগণিত হয় এমন প্রশ্নও দেখছি আমি। সুতরাং এখানে ম্যাথে একটু পার্থক্য আছে, অলমোস্ট পাটিগণিত, অলমোস্ট একটা শুধু আসছে বীজগণিত দিয়ে, ওটাও কিন্তু নাম্বার পদ্ধতি থেকে প্রশ্ন, নাম্বার সিস্টেম থেকে, তার মানে জিওমেট্রি এবং ওখানে ওদিকে না গিয়ে সম্পূর্ণ পাটিগণিত থেকে প্রশ্ন আসছে। বিসিএস যেটা কল্পনাও করা যায় না, বিসিএস প্রশ্ন আসে সম্পূর্ণ ডিফারেন্ট, 3 নম্বরে আসতে বলে 1-2টা আসে, কখনো আসেও না, এই টাইপেরও হতে দেখা যায় 35-এর পরের বিসিএস প্রশ্নগুলো। সুতরাং এখানে ম্যাথ নিয়ে একেবারে টেনশন করা হবে দরকার নাই, ম্যাথ আমরা স্পেসিফিক ইভেন আমরা একটা সাজেশন করে দিলে ওখান থেকে চলে আসে। আমাদের এখানে যারা ক্লাস নেন আমি স্যারদেরকে আলাদা আলাদা করে লাইভে নিয়ে অথবা ক্লাসে স্যারদেরকে ইন্ট্রোডিউস করাবো বলে স্যারদের নাম ধরে, আমি যদি 2-1 জনের নাম নিই আর 2-1 জন নারাজ হতে পারে, এই জন্য আমি একেবারেই কোনো স্যারের নাম তুলি নাই, কারণ আমাদের স্যাররা সবাই বড় বড় পোস্টের মানুষ, সবাই ভালো ভালো ক্যাডার অফিসার, এবং যারা ক্লাস নেন সবাই অনেক বেশি হাই পেড টিচার, এই জন্য স্পেসিফিক কোনো স্যারের নাম আমি একেবারে আনি নাই,
আমাদের স্যাররা অবশ্যই অনেক বেশি রিনাউন্ড, স্যারদের ক্লাস গুলাতে ইনশাল্লাহ সম্পন্ন হয়ে যাবে। ইভেন আমি এইটুকু বলতে পারি, গত বছর প্রাইমারি পরীক্ষা নেওয়ার পরে ম্যাথ স্যারকে আপনার কয়দিন পরে দেখবেন, ম্যাথ স্যার আমাকে ফোন করে বলছে আমার খাতা নেন এবং প্রশ্ন নেন, আমি দেখাই দিই সবগুলা, আমার 3 পৃষ্ঠা থেকে সব কমন আসছে। আল্লাহ আল্লাহর রহমত আমাদের এরকম টিচার আছে, সুতরাং আমাদের ক্লাস গুলা পার্টিসিপেট করবেন বা অ্যাটেন্ড করবেন, এটাই। আর প্রস্তুতি কৌশল নিয়ে এই সমস্ত কথাবার্তা বললাম। আর হচ্ছে বাংলা ইংরেজি গণিত সাধারণ জ্ঞান, আমি আসলে ম্যাথ এবং বাংলা নিয়ে টুকটাক কথা বলেছি, এখানে ইংরেজি এবং সাধারণ জ্ঞান নিয়ে আমাদের আর দুজন অতিরিক্ত বক্তা, আমার সহযোগী যে দুজন বক্তা ছিল, ওনাদের বক্তব্য দেখে আপনারা ইনফরমেশন পাইছেন। সুতরাং একেবারে আমার টার্গেট ছিল 1 ঘন্টার মধ্যে লাইভ শেষ করা, একেবারে আমি একেবারে জাস্ট একেবারে 1 ঘন্টার পরে কয়েক সেকেন্ডে আসছি, আমি আমার চিন্তা এবং ইয়ার সাথে মিলাইতে পারছি। আবারও ধন্যবাদ জানাচ্ছি, বিশেষ করে ধন্যবাদ জানাচ্ছি মিনার স্যার এবং শাহেদ স্যারকে। এখন আমাদের যে তামিম স্যারকে নিয়ে আর একটা লাইভ স্ট্রিমে চলে আসবো, উনি যেহেতু একটা ইউনিভার্সিটি টিচার, ওনার এখন এই সময়ে ঠিক আমরা এখন যে সময়ে লাইভে আসছি, বৈদ্যুতিক গোলযোগের কারণে আমরা সেশন আসতে দেরি হয়েছে, স্যার এখন ক্লাসে ঢুকে গেছেন, স্যার সাথে আবার যোগাযোগ হয়েছে, এর মধ্যে যে আমি সরে গেছিলাম স্যারের সাথে যোগাযোগ করছি, স্যারকে আবার দেখাবো ইনশাল্লাহ, আপনাদের স্যারের বক্তব্য শুনবেন। স্যার একটা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের খুব নাম করা স্টুডেন্ট। এখন আমি কি চলে গেছে, ঠিক আছে আচ্ছা, তো শেষ মুহূর্তে আমি আমাদের দুজন বক্তা ওনারাও একটা কনক্লুসিভ অন্তত হাই হ্যালো বা সালামের কথা বিষয়ে আসবে, আমি কিন্তু একেবারেই সালাম দিয়ে নিব। তো সুতরাং কথা থাকবে একটা, চাকরি দেখেন, বাংলাদেশ পরিবর্তন হচ্ছে অর্থনৈতিকভাবে, সামগ্রিকভাবে, সরকারের চেষ্টায়, মানুষের চেষ্টায়, বাংলাদেশ দক্ষিণ এশিয়াতে নয়, IMF এর কদিন আগের রিপোর্ট দেখেন, অর্থনৈতিকভাবে জাতি হিসেবে আমরা কিন্তু একেবারে মাথা তুলে দাঁড়াচ্ছি। এখন আপনি দেখেন প্রাইমারি স্কুলের টিচার ইউরোপের যে কোনো একটা দেশে, ইউরোপিয়ান যে কোনো একটা দেশে প্রাইমারি স্কুলের শিক্ষক হওয়ার জন্য সবচেয়ে বেশি কোয়ালিফাইড হতে হয়, কিন্তু বাংলাদেশে তুলনামূলকভাবে, কেউ নেগেটিভ ভাবে নেওয়ার কারণ নাই, তুলনামূলকভাবে কম যোগ্যতা নিয়েও প্রাইমারি স্কুলের শিক্ষক হওয়া যায়, জাস্ট একটা প্রিপারেশনের দরকার। এখন বাংলাদেশ যখন, আপনারা যারা আজকে চাকরিতে জয়েন করবেন, আপনারা যারা এই বছরে চাকরিতে জয়েন করবেন, আপনার চাকরির বয়স যখন মধ্য বয়সে যাবে, তখন বাংলাদেশ থাকবে পৃথিবীর প্রথম শ্রেণীর একটা ফার্স্ট ক্লাস কান্ট্রির একজন সরকারি চাকরি। দেখেন গত আমাদের এই সরকারের পিরিয়ডে 2009 সালে এই সরকার ক্ষমতায় আসার পরে, অন্য সরকার ক্ষমতায় থাকা সত্ত্বেও এটা আলোচিত একটা বিষয়, কিন্তু এই সরকার ক্ষমতায় আসার পরে স্পেসিফিক বলে দেওয়া হয়েছিল শিক্ষকদের জন্য আলাদা একটা বেতন কাঠামো, সুযোগ সুবিধার কাঠামো, এরকম একটা নিয়ম। এটা কিন্তু অলরেডি প্রস্তাব এবং অলমোস্ট ফাইনালাইজড, শত শত সময় লাগবে। আসলে আমরা এখানে থেকে যেভাবে চিন্তা করি, সরকারে যখন আপনি বসবেন তখন আপনিও বুঝবেন টাকা পয়সার বিষয় আছে, আস্তে আস্তে গোছাচ্ছে। এখন দেখেন আজকে প্রাইমারি স্কুলের টিচার হিসেবে ঢুকবেন, একটা সময়ে এই চাকরি BCS এর মতো সবচেয়ে দরকারি, সমাজের সবচেয়ে মূল্যবান মানুষটা থাকবেন, হ্যাঁ, যেটা এই ব্যাপারটা চিন্তা করেন। দেখেন আপনি ফার্স্ট ক্লাস কান্ট্রির একটা ফার্স্ট ক্লাস জব করেন, এই টাইপের মানুষ থাকবেন। সুতরাং এই চাকরিকে সামাজিক মর্যাদা, অর্থনৈতিক বা বেতন কাঠামো বৃদ্ধি, এখন গ্রেডেরও উন্নতি ঘটেছে, এবং বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে, মহিলাদের ক্ষেত্রে আছে সিকিউর, আছে রেসপেক্টফুল, এবং আর কোনো আসলে জব পেতে পারে না। সুতরাং যারা মনস্থির করতে পারছেন না, আপনারা চাকরি পরীক্ষা দিবেন। এই ব্যাপারটা আসলে আমি আপনাকে মোটিভেট এই জন্য করছি যে এই অনেকে হীনমন্যতায় ভুগে, দিব কি দিব না এই টাইপের দুর্দলমান অবস্থায়, এখানে দেখেন একটা সরকারি চাকরি আপনার জীবনটাকে চেঞ্জ করে দিবে। হ্যাঁ, আপনার এই যে করোনাতে বসবাসে 1 বছর ধরে অনেকে ফ্রিতে বেতন পাচ্ছে, অথচ প্রাইভেট প্রচুর মানুষের চাকরি চলে গেছে, এই জায়গাটা থেকেই তো আপনার জব সিকিউরিটির কথা চিন্তা করতে পারেন। সুতরাং দেশের সেবা করার জন্য আমার ফার্স্ট ক্লাস আপকামিং জেনারেশনের জন্য কিছু করবেন। দেখেন আপনি যা কামান আপনি তাকেও খান না, একজন মানুষ যা ইনকাম করে সে কি তা নিজে খাওয়ার জন্য করে, মানুষের জন্য, সমাজের জন্য, পরিবারের জন্য, দেশের জন্য, মানবতার জন্য, আপনার এই উদ্যোগটা হোক মানবতার জন্য। আজকে এইটুকু, পরবর্তী কোন সেশনে কথা হবে, শেষ কথা হয়তো মিনার স্যার বলবেন। আমি আসসালামু আলাইকুম, ধন্যবাদ আপনার সঙ্গে আমাকে আবার সুযোগ দেওয়ার জন্য। আমি দু একটা কথা বলবো। আসলে বর্তমান প্রতিযোগিতামূলক বিশ্বে আসলে সরকারি চাকরি একটা ক্রেজ হয়ে গেছে,
সরকারি চাকরির প্রতি মানুষের ঝোঁকটা হচ্ছে দিন দিন বাড়ছে। না যারা শুনছেন তারা হয়তো জানেন, গত 37 এবং 38 বিসিএস এ যে পরিমাণ রেকর্ড সংখ্যক আবেদন ছিল, সরকারি চাকরির প্রতি মানুষের যে দিন দিন আগ্রহ বাড়ছে সেটা দেখে কিন্তু বোঝা যায়। এবং গত 38 বিসিএস এ যে পরিমাণ আবেদনকারী ছিল তার সংখ্যা হচ্ছে মালদ্বীপের জনসংখ্যার চেয়ে বেশি। হ্যাঁ, তাহলে এখানে একটা ক্রেজ, সরকারি চাকরির প্রতি একটা ক্রেজ মানে হচ্ছে আর কি, মানে ঝোঁক দিন দিন আগ্রহ বাড়ছে। আর প্রায় কথা চলে আসছে পরামর্শ, মানে কিভাবে আপনারা প্রস্তুতি নেবেন, কিভাবে কৌশলী হবেন, কিভাবে আপনি অন্যের কাছ থেকে এগিয়ে থাকবেন। আমি আসলে আফাজ স্যার যখন বক্তব্য দিচ্ছিল আমি আসলে চ্যাট বক্স চেক করেছিলাম, দু একজনের কমেন্ট আমি দেখেছি, আমি সেই কমেন্টগুলোর একটু উত্তর দিতে চাচ্ছি আর কি। একজন প্রশ্ন করেছে সাদ্দাম হোসেন নামে একজন, সে প্রশ্ন করেছে 80 নাম্বারের মধ্যে কত পেলে আমি ভেবে দিতে পারবো। এটা একটু গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন। আসলে দেখেন, আসলে প্রাইমারির যেই যেই পদ্ধতি, সেই পদ্ধতিতে আসলে আপনি 80 নাম্বারের মধ্যে অনেকে 75 পেয়ে সিলেক্টেড হচ্ছে, আবার অনেকে 70 পেয়ে সিলেক্টেড হচ্ছে। আপনি দেখেন এখানে উপজেলা ওয়াইজ আপনার যেই রেজাল্টটা হয় সেটা উপজেলা ওয়াইজ, উপজেলাতে এক উপজেলাতে দেখবেন 70 পেয়ে কেউ ফার্স্ট হয়ে গেছে, অন্য উপজেলাতে কেউ 75 পেয়েও চান্স পায় নাই। হ্যাঁ, এখানে আসলে এখানে এটা আসলে এক ধরনের ডিসক্রিমিনেশন বলতে পারেন, কিন্তু আসলে এটা সরকারের রুলস, এখানে আমাদের করার কিছু নেই। কিন্তু আপনি যেই উপজেলাতে পরীক্ষা দেবেন সেই উপজেলাতে যাতে আপনি ফার্স্ট হতে পারেন সেই টেন্ডেন্সি রেখে কিন্তু আপনাকে প্রিপারেশন নিতে হবে। হ্যাঁ, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় আর কি। কারণ হচ্ছে আপনি দেখবেন, আপনি যদি দেখেন এক্স ওয়াই জেড যে কোনো একটু জেলা উপজেলা থেকে আপনি ফার্স্ট হলেন 70 নাম্বার পেয়ে, দেখবেন আমার একই আরেকটা ফ্রেন্ড হচ্ছে 75 পেয়েও চান্স পাচ্ছে না। এটা আসলে একটা আইরনি অফ ফেট বলা যায়, আসলে করার কিছু নেই। এটা হচ্ছে আপনাকে তখনই আপনাকে এটা ইয়ে করতে হবে আর কি। সো যেটা বলবো, আমি 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 ব্যক্তিগতভাবে বিসিএস হেল্পলাইনে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি, আশা করি আপনারা কেউ নিরাশ হবেন না, সবাই বেস্ট সার্ভিসটা পাবেন। এই বলে আমার বক্তব্য এখানে শেষ করছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। আমরা শেষ করে দিতে পারি মনে হয় যেহেতু। হ্যাঁ, তাহলে আমরা আবিদকে রিকোয়েস্ট করছি, আবিদ তুমি তাহলে সেশনটা এন্ড করতে পারো। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন, সালাম আলাইকুম।